ربي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا خصوصاً آزاد علان سید الشہداء سیدنا حضرت امام حسین علیہ السلام এবং আমার সকল প্রিয় ভাই ও বোন এছাড়া উপস্থিত দূরবর্তী সকল সুবৃন্দ আপনাদের সকলকে জানাই আজ সৈয়দ শহীদা শহীদ কারবালা সৈয়দনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকে শাহাদাত পাকে সমবেদনা এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে বর্তমান জেলার এই নোনালী গ্রামে সৈয়দুল শুহাদা শহীদ কারবালা সৈয়দনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার শাহাদাত পাকে স্মরণে এই জিক্রে শাহাদাতের মজলিসের আয়োজন করা হয়েছে আমরা সব মুহিব্বিন আহলে বাইত এবং হুজুর গাউসে পাকের মুতাকিদ ও মুরিদিন আমরা সব এখানে ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকে মহব্বতে একত্রিত হয়েছে আমরা নুনারী গ্রাম ছাড়াও এর পার্শ্ববর্তী আর অন্যান্য গ্রাম থেকে যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের মুহিব্বিন আমরা ওনার মহব্বতেই ওনার এই জিক্রে শাহাদাতের মজলিসে সমবেত হয়েছি ফায়েজ হাসানের জন্য প্রত্যেক বছর মুহরম শরীফ আসে প্রত্যেক বছর মুহরম পাক আসে আকাশে চাঁদ উদিত হয় মুহরমুল হারামে আর আমাদের মধ্যে শোকের আবহাওয়া তৈরি হয়ে যায় আমরা শোকাহত হই তারা যত আমরা মুহিউদ্দিন ইমাম হুসাইন আছি আমরা নোহা করি মার্শিয়া করি মাতাম করি রোনা জারি করি সবাই করি না যারা মুহিউদ্দিন মুহিউদ্দিন ছাড়া তো সম্ভব নয় এখন আমরা যে এটা করি ইমাম পাকের জন্য আজকে আমার যেটা মওজু আমরা যে মুহরম শরীফ পালন করি মহরম পাকে যে আমরা মার্শিয়া করি নহা জারি করি রোনা জারি করি মাতাম করি এগুলো কোরআন ও হাদিস থেকে সাবেত আছে কিনা এটা আমরা কোরআনে করিম এবং হাদিসে নববী থেকে আমরা ইনশাআল্লাহ আজিজ উল্লেখ করব তার আগে আমরা সৈয়দ শহীদা সৈয়দ হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকে কিছু শান এবং মান এবং তার মানাকিব তার মারাতিব তার ফজাইল সম্পর্কে কিছুটা আজ আমাদের জানা দরকার আছে যে তিনি কে একটা জিনিস জেনে রাখবেন যে ইমাম পাক তথা আহলে বাইতে কেরাম আলাইহিস সালাম বা পাক পঞ্জতে না তাহার এনারা আমাদের মতো আম মানুষ না
বুঝছেন আমাদের মতো আম না, আমাদের থেকে সম্পূর্ণ আলাদা, আমরা ওনাদের থেকে আলাদা, ওনারা আলাদা। ওনাদের সৃষ্টি রহস্য নিয়ে আমি বলছি না, আর এটা আমার একটু মৌজু না, নাহলে কোরআন ও হাদিস থেকে সাবেতই আছে পাক কান্দে তেনা তাহার কি আল্লাহ পাক নিজের নূর থেকে সৃষ্টি করেছে, নূরে খোদা আল্লাহ তাআলা নিজের নূর থেকে তাদেরকে সৃষ্টি করেছেন আহলে বাইতে কোরআন। অতএব আম মানুষের জন্য যেটা হয় সেটা ওনাদের জন্য না, আম মানুষের জন্য যেটা শরীয়ত ওনাদের জন্য সেটা শরীয়তের উপরে, শরীয়তের ওনারা উর্ধে। অনেক কিছুই আহলে বাইতে কেরাম বা আহলে বাইত পাক ছাড়াও আরো এমন এমন খাস কিছু আদার বান্দা আছে যাদের জন্য শরীয়তের সিস্টেম থেকে তাদের জন্য শরীয়ত একটু আলাদা। যেমন যে কোনো মানুষ মারা গেলে কি করতে হবে, তাকে গোসল করাতে হবে না, গোসল তো করাতে হয়, জানাজার আগে গোসল দিতে হবে, একটু মাস্টারমশাই গোসল দিতে হবে এবং কাফন পরাতে হবে, তারপর দাফন করতে হবে। কিন্তু যারা শহীদ তারাও মানুষ, তারাও উম্মতে মুহাম্মাদী, কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান তাদের জন্য সিস্টেম হলো তাদের গোসল দেওয়ার প্রয়োজন নাই, তাদেরকে ওই কাপড়েই ওই রক্ত অবস্থাতেই দাফন করে দেওয়ার হুকুম রয়েছে। ওহদে যত শহীদ হয়েছিলেন তাদেরকে বিনা গোসলেই ওই কাপড়েই তাদেরকে দাফন করে দেওয়া হয়েছে। আমাদের জন্য যে হুকুম এসছে যারা শহীদ তাদের জন্য হুকুম অন্য, যেমন কোরআন পাকে রয়েছে সুরা আল বাকারা দ্বিতীয় পারার মধ্যে যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হন তাদেরকে তোমরা মৃত বলিও না, বালা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহ, বালা তাকুলু লিমান ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে মৃত বলিও না, বালা হিয়াউন বরং তারা জীবিত রয়েছেন, হায়াতে তৈয়বার মধ্যে রয়েছেন, বালা হিয়া বাল আহিয়াউন ইন্দা রাব্বিহিম ইউরজাকুন, এবং তারা আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত হন। ইন্দা রাব্বিহিম ইউরজাকুন এটা সূরা আলে ইমরানের মধ্যে, আর সূরা বাকরার মধ্যে বাল আহিয়াউন লা তাশউরুন, তারা জীবিত আছেন তোমাদের শৌর নাই, অর্থাৎ তোমরা বুঝতে পারো না। আম মানুষ থেকে ওনাদের সিস্টেমটা আলাদা, সাধারণ থেকে ওনাদেরকে আল্লাহ পাক জীবিত বলছেন, শুধু আমাদের চোখ থেকে ওনারা পর্দা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না, ওনারা আমাদেরকে দেখছেন। জীবিত যেমন যেমন করে তেমনি সবই আছে ওনাদের হাল, জীবিত মানুষ যেমন খায় কিন্তু ওনারাও খান, রিজিক দেওয়া হয় আল্লাহ পাক বলছেন, কিন্তু আমরা দেখতেও পাই না বুঝতেও পারি না। এটা আম যত শহীদ তাদের জন্য বলা হয়েছে, আর ইমাম হুসাইন আলাইহিস সালাম তো সৈয়দুস সুহাদা, সমস্ত শহীদদের সর্দার, শহীদ আজম, এবং ইমাম পাক ইনারা ইমাম হুসাইন আলাইহিস সালামের শান পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফরমিয়েছেন যে ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 218 পৃষ্ঠা, এ হাদিসের রাবি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, এবং এই হাদিসটি বর্ণনা করার পর ইমাম তিরমিজি তাহকিক করেছেন হাজা হাদিসুল হাসানুল সহিহ, এই হাদিসের ইসনাদ হাসান এবং সহি, টপ র‍্যাঙ্কের হাদিস। এবং তিরমিজি শরীফ ছাড়াও এই কিতাব, এটি আমার লেখা বই, আমি সময় বাঁচানোর জন্য সব হাদিসের পৃষ্ঠা বলবো না, মেন মেন কিতাব, এটা ইসলাম ও কারবালা দ্বিতীয় খণ্ড, ইমাম পাক আলাইহিসসালামের জন্য মাতাম ও বিরিয়া জিরি করার সহি দেওয়া, এই কিতাবের মধ্যে 14টা কিতাবের রেফারেন্স দেওয়া হয়েছে এই হাদিসের উপরে, যেটা আমি এখনো পাঠ করিনি। এবং এক একটা হাদিস এক একটা 10টা 12টা কিতাব থেকে, কোনোটা 8টা 10টা কিতাব থেকে কোট করা হয়েছে, এক একটা এবার তো তিরমিজি শরীফের আলফাজ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন আন আবি সাঈদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল হাসান ওয়াল হুসাইন
sajjada shabab ahli jannah. Rasul Pak sallallahu alaihi wasallam sarpanichen Hasan ebong Imam Hussain dujone jannater juboker sardar. Bolun dujone jannater juboker sardar somosto jubokder. To jubokder to sardar Hasan Hussain boyoshkoder sardar ke jannate joto boyoshko hobe. হাদিসের বাকি আছে যত লোক জান্নাতে যাবে কেউ বয়স্ক থাকবে না সমস্ত জান্নাতি যারা হবে তারা সব নওজোয়ান যুবক হয়ে যাবে কারণ জান্নাতি লোক সবচেয়ে সুস্থ হবে রোগমুক্ত হবে সবল হবে চামড়া জড়ো জড়ো হবে না বুঝছেন না যুবক যারা সবচেয়ে তারা শক্তিশালী হয় রোগমুক্ত তারা সবচেয়ে বেশি হয় বলছেন না এই জন্য যত লোক জান্নাতে যাবে 99 বছর 100 বছর 120 বছর বয়সের লোক ইন্তেকাল করবে তিনি জান্নাতে যদি হন জান্নাতে যখন যাবেন তিনি যুবক হয়ে যাবেন জ্ঞান না তো যুবক সকল জান্নাতি যুবক বলুন সকল জান্নাতি যুবক আর রাসূল পাক এই হিউমার দিয়ে বলেছেন সকল জান্নাতি যুবকের সরদার কি হাসান আর তার মানে সকল জান্নাতি পুরুষদের সরদার হাসান আর জান্নাত সকলেই যাবেন না যারা ইমানদার মুমিন জান্নাতে যাবেন আউলিয়া কেরাম জান্নাতে যাবেন সাহাবায়ে মুহাক্কিকিন জান্নাতে যাবেন তাম আম্বিয়ায়ে কেরাম জান্নাতে যাবেন কিন্তু কোন পয়গম্বর জান্নাতে সরদারি করবেন না কোন পয়গম্বর জান্নাতে সরদারি করবেন না বরং হার পয়গম্বর জান্নাতে যাবেন জান্নাতে হার পয়গম্বর সরদার হাসান হবে সকলের সরদার হাসান আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবে এই একই হাদিস এটা সহিহ সনদে সে আবার একই হাদিস তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 219 পৃষ্ঠায় দারুল উলুম এসব দেওবন্দ প্রিন্ট প্রকাশিত কারণ মিশর বৈরুত প্রিন্ট বললে তো আলেম আলেম ভাইরা খুঁজে পাবেন না কারণ বেরেলি দেওবন্দি ওয়াহাবি লামাজাবি জামাত ইসলামী যত ভারতবর্ষ পাকিস্তান এই ভারত বাংলাদেশে যত মাদ্রাসা রয়েছে সব জায়গায় দেওবন্দ প্রিন্ট হাদিস করা যাবে রাশিদিয়া প্রিন্ট দেওবন্দ প্রিন্ট ইত্যাদি ইত্যাদি এই জন্য আমি দেওবন্দ প্রিন্ট আমি বেশি বলি তো 219 পৃষ্ঠায় উসামা বিন জায়েদ না হযরত হুযাইফা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি হযরত হুযাইফা বললেন যে উনাকে উনার আম্মা বললেন যে হে হুযাইফা তুমি কতদিন আল্লাহর নবী জিয়ারত করনি উনি বললেন এতদিন তখন উনার আম্মা একটু নারাজ হলেন তখন উনি বললেন হে আম্মা আপনি ইজাজত দেন তাহলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যাই তার সাথে মাগরিবের নামাজ আদা করি এবং তার জন্য আমি আপনার এবং আমার মাগফিরাতের দোয়া চাই হাদিসের আলফাজ হচ্ছে আসআলুহু আসআলুহু আন ইয়াস্তাগফির লি ওয়া লাকি তার কাছে চাই কাছে হু জমিরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সর্বনাম আসআলুহু রাসূল পাকের কাছে চাই আই ইয়াস্তাগফির লি ওয়া লাকি যাতে তিনি আমাকে আর আপনাকে ইস্তেগফার করে দেন তাম মানুষ চায় আল্লাহর কাছে সাহাবীর কাছ থেকে আকীদা নেন সাহাবায়ে কেরামদের আকীদা কি ছিল আমরা ইস্তেগফার করি আল্লাহর কাছে আর আসহাবে রাসূল যে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলে রাজদারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজদারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফা রাদিয়াল্লাহু আনহু আসহাবে রাসূল ইনাদের আকীদা যে আমরা চাই নবী পাকের কাছে আসআলুহু অতঃপর উনি আসলেন এসে বলেন মাগরিবের নামাজ হুজুরের পিছনে আদা করলেন মাগরিবের পর বলেন এমনকি রাসূল পাক নফল পড়তে লাগলেন নফল পড়তে পড়তে ঈশার টাইম হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঈশার ইমাম হয়ে নামাজের ইমাম হয়ে দাঁড়ালেন পিছনে আমরা ঈশার নামাজ পড়লাম নামাজ পড়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গৃহের দিকে যেতে লাগলেন ওনার তবিয়ত কারোর সাথে কথা বলার এই মাহফিল ছিল না উনি কারোর সাথে কথা বলছিলেন না তো আমি চুপি চুপি পিছনে যেতে লাগলাম হুজুর কোনো দিকে তাকালেন না বা আমার দিকেও ভ্রুক্ষেপ করলেন না হঠাৎ বলে উঠলেন পিছনে কে হুযাইফা দেখুন উনি সামনে যেমন দেখে এটা বুখারী শরীফে হাদিসে পাওয়া আছে সহি বুখারি যে আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন নামাজের পর বললেন যে আমার মুখ
তোমরা মনে করছো আমার মুখ কিবলার দিকে, আমার মুখ কিবলার দিকে, আমি পেছন থেকে তোমাদের প্রত্যেকের রুকু ও খুশু আমি লক্ষ্য করি। কত লোক নামাজ পড়ছে, আপনি যদি খুতবা দেন তো পিছন প্রচুর, কাতারে প্রচুর লোক, কে কি করছে খুতবার সামনে দিল পিছনে কি কথা বলছি, পিছনে কি হুজুরের পিছন সাহাবায়ে কেরামদের দিকে, মুসল্লির দিকে, কেবলার দিকে মুখ। হুজুর বলছেন যে আমার মুখ কেবলার দিকে, মানে ভেবো না যে আমি দেখতেছি না, প্রথম কাতারে যে দাঁড়িয়ে আছে, লাস্ট কাতারে যে আছে, প্রত্যেক ব্যক্তির রুকু আর খুশু আপনি দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন পিছনে কে, হুজাইফা। আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, জি আমি হুজাইফা। তখন তিনি বললেন আল্লাহ পাক তোমাকে এবং তোমার মাকে মাগফিরাত করে দেন। হুজুরের কাছে দোয়া পেশ করেনি, উনি বাড়িতে মাকে বলে বেরিয়েছেন, ওই যে নিয়ত করে বেরিয়েছেন, হুজুরের কাছে খবর হয়ে গেছে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে হুজাইফা, এখন আমার কাছে একজন ফেরেশতা আছে, এই ফেরেশতা ইতিপূর্বে কখনো অবতীর্ণ হননি, আমার কাছে আসেননি, তিনি আল্লাহর কাছে এজাজত চাইলেন আমাকে আমার জিয়ারত করতে এবং সালাম জানাতে। তখন আল্লাহ পাক বললেন যে যান যাও, আমার হাবিবকে তুমি জিয়ারত করে এসো এবং সালাম পেশ করো, আর এই সুসংবাদটা নিয়ে যাও, তাকে জানিয়ে দাও যে আন্না ফাতিমাতা সাজ্জাদাতি নিসাই আহলিল জান্নাহ ওয়া বি আন্নাল হাসান ওয়াল হুসাইনা সাজ্জাদা শাবাবি আহলিল জান্নাহ। আর তুমি আমার ফেরেশতা আমার হাবিবকে খুশখবরি দিয়েছো, কারণ আমি আমার হাবিবকে সবচেয়ে বেশি মুহাব্বত করি, আর আমি হাবিবের কাল্প দেখছি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তার প্যারা খাতুনে তাহার পাক শাহজাদি এবং শাহজাদা হাসান হুসাইনকে খুব মোহাব্বত করেন, এই জন্য জানিয়ে দাও আমি আল্লাহ তার প্রিয় মাহবুব বান্দা বান্দি মাহবুব গণকে আমি আল্লাহ জান্নাতের সর্দার সর্দারে বানিয়ে দিয়েছি। আন্না ফাতিমাতা সাজ্জাদাতি নিসা আহলিল জান্নাহ, নিঃসন্দেহে ইসমে কোই শক নেহি হ্যায় আমি আল্লাহ ফাতিমাতুজ জাহরাকে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার ইনি বানিয়ে দিয়েছি, এবং নিঃসন্দেহে হাসান আর হুসাইনকে জান্নাতে যুবদলের সর্দার বানিয়ে দিয়েছে। ইমাম তিরমিজিও তাহকিক করেছে যে হাদিস ও হাসান কোসাই, তো জান্নাতের আবার এই হাদিস ইমাম বুখারী রিওয়ায়াত করেছে, সহিহুল বুখারী, বুখারী শরীফের প্রথম খণ্ডে 532 পৃষ্ঠা, পেজ নাম্বার 532। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন ফাতিমাতু সাজ্জাদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতিমা আলাইহিস সালাম জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারি, জান্নাতের মহিলাদের সর্দারি হাসান আর হযরত ফাতিমাতুল জাহরা, সমস্ত পুরুষদের ইমাম হাসান আর হুসাইন। আবার তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 213 পৃষ্ঠা, কত পৃষ্ঠা, এবং মিশকাত শরীফে 565 পৃষ্ঠায় বিস্তারিতভাবে গভীর রকমের হাদিস এসেছে, আমি বিস্তারিত যাচ্ছি না, তিরমিজি শরীফ রিপোর্ট করতেছি। তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 213 পৃষ্ঠা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন মান কুনতু মাওলাহু ফালি জুন মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা, আলী তার মাওলা। এই হাদিস ফের তাবলীগি নিসাব কিতাবে মুখ করেছে, কোন কিতাব, তাবলীগি নিসাব দেওবন্দের পীর সাহেব মোহাম্মদ জাকারিয়া সাহেব, মোহাম্মদ জাকারিয়া সাহেব তাবলীগি নিসাব কিতাবের মধ্যে লিখেছেন 6টি বাবে লেখা কিতাবটি, তার মধ্যে লাস্ট বাবটির নাম ফাজাইলে দুরু, এই চ্যাপ্টারের 87 পৃষ্ঠা, পেজ নাম্বার 87, এর মধ্যে উনি উল্লেখ করেছেন যে আহমদ ইবনে হাম্বাল থেকে উনি হাদিস কোট করেছেন মুসনাদ শরীফ থেকে, তাতে মোহাম্মদ জাকারিয়া সাহেব তাবলীগি নিসাবে উল্লেখ করেছেন মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরামের একটি টিম, যখন মাওলানা আলী খলিফা ছিলেন কুফার, কুফাতে ওনার রাজধানী ছিল, কুফায় আসলেন তারা, ওই দলে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তারা এসে মাওলানা আলীকে বললেন আসসালামু আলাইকা ইয়া মাওলানা, হে আমাদের মাওলা আপনার উপরে সালাম। উনি তাদেরকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলেন তোমরা মদিনাবাসী আমি কুফার কুফাবাসী, কাইফা আকুলু মাওলাকুম, আমি তোমাদের মাওলা কি করে, সকল সাহাবী একযোগে বলে উঠলেন সামিআনা رسول الله صلى الله عليه وآله وسلم يوم غديركم يقول من كنت مولاه فعلي مولاه، أنا رسول كريم صلى الله عليه وآله وسلم تكي
গাদিরে খুনের দিবসে নিজের কানে শুনেছি তাকে বলতে ইয়াকুলু আল্লাহর নবী বলেছেন মান কুনতু মাওলাহু ফালি জুনবাহু আমি যার যার মাওলা আলী তার মাওলা এই কিতাবের মধ্যে রয়েছে এর উপরে আমার একটি মুকাম্মল কিতাব আছে আপনারা অনেকের কাছেই অধিকাংশ লোকের কাছে আছে যদি আমি কিতাব সেল করি না আমি সেলের জন্য বলছি না বই আমার কাছে পাওয়া যায় না কারো দরকার হলে পীর ভাইদের কাছে জেনে নেবেন কোথায় পাওয়া যায় কিন্তু আমাদের কাছে পাওয়া যায় না এই কিতাবটির নাম গাদিরে খুমের চূড়ান্ত ঘোষণা এই মান কুনতু মাওলাহু ফাআলিউল মাওলা এই হাদিসের উপরে সম্ভবত 184 পৃষ্ঠার কিতাব শুধুই আছে আলাদা আলাদা সানাদে আলাদা আলাদা তারিখ থেকে সব সহি সানাদে এই গাদিরে খুমের হাদিস ওখানে কোট করা হয়েছে এবং এক একটা ইবারত 10টা 12টা কিতাব থেকে তাবলিগের হিসাব থেকে ওখানে কোট করা হয়েছে এবং যখন বলেন আমি যার মাওলা আলী তার মাওলা সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর ও হযরত উমর দুজনে ছুটে আসলেন গাদিরে খুমের ময়দানে এ ওয়াকিয়া খতিবে বাগদাদি তারিখে বাগদাদে রিওয়ায়াত করেছেন আহমদ ইবনে হাম্মাদ আর মুসনাদে রিওয়ায়াত করেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা আলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ এই আয়াতের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজী তাফসীর আল কাবীরে আল্লামা সিউতি তাফসীরে দুররে মানসুরে আরো অন্যান্য মুফাসসিরনে কেরাম আরো বিভিন্ন হাদিসের কিতাবে এসছে যে তখন হযরত আবু বকর হযরত উমর আসলেন এবং এসে বলেন বাহ বাহ লাকা ইবনা আবি তালিব আসবাহতা ওয়া মুসাইতা মাওলায়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত আপনাকে বাহবা বাহবা হে আবু তালিবের শাহজাদা হে আবু তালিবের পুত্র আপনাকে বাহবা বাহবা আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলার মাওলা হয়ে সকাল সন্ধ্যা করবে কে বললেন বলুন মোবারকবাদ কে জানালেন হযরতে আবু বকর ওয়া হযরত উমর দুজনে এবং মিসকাত শরীফ মিসকাতুল মাসাবি 6টা হাদিসের বই পড়াবার আগে সমস্ত মাদ্রাসায় যে হাদিসের বই পড়ানো হয় তার নাম মিসকাতুল মাসাবি এই মিসকাত শরীফে 565 পৃষ্ঠায় দুই সাহাবী থেকে রিওয়ায়াত আছে আন আনিল বারা ইবনে আযিব ওয়া যায়েদ ইবনে আরকাম ক্বালা বারা ইবনে আযিব এবং যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু দুজনেই বর্ণনা করেন যে লাম্মা নাযালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গাদিরিকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরিকুমে অবতরণ করলেন আখাযা বিয়াদি আলী মাওলানা আলী আলাইহিস সালামের হাত দুটি ধরলেন ধরার পর বলেন আলাস্তুম তাআলামুনা আন্নি আউলা বিল মুমিনিনা মিন আনফুসিকুম আমি কি তোমাদের সকল মুমিনদের জানের চেয়ে নিকটবর্তী নই ক্বালু বালা তারা বললেন কেন নই ফের বলেন আলাস্তুম তাআলামুন আন্নি আউলা বিকুল্লি মুমিন আমি কি তোমাদের প্রত্যেক মুমিনের জানের চেয়ে নিকটবর্তী নই ক্বালু বালা তারা বললেন কেন নই নিশ্চয়ই আপনি আমাদের জানের চেয়ে নিকটবর্তী যখন এই আয়াত নাযিল হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ হে আমার রাসূল আপনার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে এটা আপনি পৌঁছে দিন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হজ থেকে ফেরার পথে তার মধ্যবর্তী স্থান গাদিরে খুম নামক স্থানে 18 জিলহাজে আয়াতটি নাযিল হয়েছিল আপনার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে এটা আপনি পৌঁছে দিন ওয়া ইন লাম তাফআল যদি এটা না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু তাহলে আপনি আল্লাহর রিসালাতের কিছুই পৌঁছালেন না তখন একই বলেছিলেন যখন বললেন কেন নয় নিশ্চয় আপনি আমাদের জানের থেকে নিকটবর্তী তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকাত শরীফের ইবারত আরো বড় অনেক ঘটনা রয়েছে আমি মিসকাত শরীফের ইবারত কিছু তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আখা যাব মাওলা আলী হাতটি ধরে মান কুনতু মাওলাহু আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফালিজুল মাওলাহু হে আল্লাহ আমি যার মাওলা আলী তার মাওলা আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু আদে মান আদাহু আল্লাহ তুমি তার বন্ধু হও যে আলীর সাথে বন্ধুত্ব রাখে এবং তুমি তার শত্রু হয়ে যাও যে আলীর সাথে শত্রুতা রাখে এবং ইমাম তাবারানি তার মুজাম এই হাদিসটা এখন শেষ হয়নি আমি মাঝখানে তাবারানিকে নিয়ে আসছি ইমাম তাবারানি তার মুজামুল কবীরে আল্লামা হাইসামি মাজমুউ যাওয়ায়েদে খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদে ইবনে হাজার মক্কি মুফতি হারামাইন শরীফাইন তার আসওয়ায়াতুল মুহরিকা কিতাব মিসর প্রিন্ট 35 পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যার মাওলা আলী তার মাওলা
এটা বলার পর হাত তুলে বললেন আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু ওয়াদে মান আদাহু ফাহিব্বা মান আহিব্বাহু ওয়াবগাদা মান আবগাদাহু ওয়ানসুর মান নাসারাহু ওয়াখজুর মান খাযালাহু ওয়াআদিল হক মাআহু হাইসুদা হে আল্লাহ ওয়ালে মান ওয়ালাহু হে আল্লাহ তুমি তার বলছা বন্ধু হয়ে যাও যে আলীর সাথে বন্ধুত্ব করো তুমি তার সাথে বন্ধুত্ব রাখো যে আলীর সাথে বন্ধুত্ব রাখে তুমি তার সাথে শত্রুতা রাখো যে আলীর সাথে শত্রুতা রাখো ফাহিব্বা মান আহিব্বাহু অতঃপর তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসে ওয়াবগাদা মান আবগাদাহু তুমি তার সাথে দুশমনী রাখো যে আলীর সাথে দুশমনী রাখো ওয়ানসুর মান নাসারাহু ইয়া আল্লাহ তুমি তাকে মদদ করো সাহায্য করো যে আলীকে সাহায্য করো ওয়াখজুর মান খাযালাহু এবং তুমি তার থেকে মুখ ফিরিয়ে নাও যে আলীর থেকে মুখ ফিরিয়ে নাও ওয়াআদিল হক মাআহু হাইসুদার এবং হে আল্লাহ আলী যেদিকে যায় হককে ওদিকে রাখো এই হাদিসটি আবার তিরমিজিতেও এসেছে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 213 পৃষ্ঠায় আল্লাহুম্মা ওয়াআদিল হক মাআহু হাইসুদার হে আল্লাহ আলীকে ওই দিকে রাখো হককে ওই দিকে রাখো আলী যেদিকে যায় থাকে তো কি আলীর বন্ধু আল্লাহর বন্ধু বলুন আলীর বন্ধু আলীর শত্রু আল্লাহর শত্রু আলীর দুশমন যে আলীর সাথে হিংসা ও আদাওয়াত রাখে ও আল্লাহ তার সাথে সে আল্লাহর হিংসা সেটা আল্লাহর সাথে হিংসা হলো যে আল্লাহ পাক আল্লাহর শত্রু যে আল্লাহ তার সাথে হিংসা ও আদাওয়াত রাখে যে আলীকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করে বুঝতে পেরেছেন না তো যে মিশকাত শরীফে যে হাদিস সূত্রে বলছিলাম আল্লাহুম্মা মান কুনতু মাওলাহু ফা আলিয়ুল মাওলাহু আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু আগে মান আদাহু এইটুকু ইশারা করেছে হে আল্লাহ আমি যার মাওলা আলী তার মাওলা এবং তুমি তার সাথে বন্ধুত্ব রাখো যে আলীর সাথে বন্ধুত্ব রাখে এবং তুমি তার শত্রু হবে আলীর সাথে শত্রু রাখো সুম্মা লাকাইতাহু উমর বাদা যালিকা এই মিশকাত শরীফে প্রত্যেক মাদ্রাসায় হাদিস পড়ানো দার্সি কিতাব আল্লাহুম্মা সুম্মা লাকাইতাহু উমর বাদা যালিকা অতঃপর হযরত উমর মাওলা আলীর সাথে কোরাকুরি করলেন মুলাকাত করলেন ফাকাল হামি জাল্লাকা জাবনা আবি তালিব আসবাহতা ওয়া মসাইতা মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনা হে আবু তালিবের সাহাজারা আজ থেকে আপনি প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলার মাওলা হয়ে সকার জিন্দা করলেন এবং তাফসীর আল কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাফসীর কবীরের দ্বাদশ খণ্ড মানে 12তম খণ্ডে 53 পৃষ্ঠা পেজ নাম্বার 53 ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এই পুরো হাদিস বর্ণনা করার পর বললেন এই আয়াত মাওলানা আলীর সাথে নাযিল হয়েছে কোথায় নাযিল হয়েছে পুরো ওয়াকিয়া গাদির খুমে বর্ণনা করার পর বললেন সুম্মা লাকিয়াহু উমর অতঃপর হযরত উমর তার সাথে কোলাকুলি করলেন ফাকাল হানিজান লাকা জাবনা আবি তালিব আসবাহতা ওয়া মসাইতা মাওলাইয়া ওয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত হে আবু তালিবের সাহজাদা আজ থেকে আপনি আমার এবং প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলার মাওলা হয়ে গেলেন দেখুন তারা হকের উপরে ছিলেন সত্য কথা রসুলের বাড়ির কাছে যখন এলান করলেন উনি স্বীকার করলেন তারা বলেছেন আলী মাওলা কে বলেছেন আলী মাওলা হযরত আবু বকর বলেন আলী মাওলা হযরত উমর বলেন কেন বলবেন না রসুলের পাক বলছেন তো রসুলের পাক বলছেন আমি যার মাওলা রসুলের পাক কার মাওলা তমাম মানব জাতির মাওলা আলী আলাইহিস সালাম মানব জাতির মাওলা রসুলের পাক জিন ইনসানের মাওলা তা আলী জিন ইনসানের মাওলা রসুলের পাক সমস্ত সাহাবায়ে কেরামের মাওলা আলী আলাইহিস সালাম যদি রসুলের পাকের কোনো কারো কোনো একটা বিষয়ের উপরে মাওলাইত্ব আছে কিন্তু মাওলা আলীর ওখানে মাওলাইত্ব নাই তাহলে আমি যার মাওলা আলী তার মাওলা এটা প্রযোজ্য হলো না বলে আমি যার যার মাওলা আলী রসুলের পাক সমস্ত পয়গম্বরদের মাওলা সাইয়্যদুল মুরসালিন সাইয়্যদুল ইমামুন নবিয়্যিন সকল নবীদের ইমাম সকল রসুলদের রসুল সাইয়্যদ সরদার তিনি যদি সকল নবী ও রাসূলের সরদার ইমাম মাওলা তো আমি যার মাওলা আলী তার মাওলা সমস্ত ফেরেশতাদের মাওলা রাসূলের পাক আলী ও সমস্ত ফেরেশতাদের মাওলা তো হযরত আলী আকীদা ঠিক করে নেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন রাসূলের পাক যেহেতু খাতামান নবিয়্যিন ওনার পর কেউ নবী এজন্য আমাদের আকীদা আলী নবী নন আলী নবী নন
কিন্তু আলী হর নবিয়ো কে মাওলা হ্যায় হর নবিয়ো কে রসুল পাক পয়গম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো ফেরেশতা নন উনি রাসূল কিন্তু ফেরেশতাদের মাওলা ফেরেশতাদের নবী ফেরেশতারাও তার উম্মত তো আমি যার মাওলা আলী তার মাওলা হযরত আবু বকর ও হযরত উমর বললেন আজ থেকে আপনি আমাদের মাওলা দেখুন হযরত আবু বকর বললেন আমাদের মাওলা হযরত উমর বললেন মাওলা সাহাবায়ে কেরামদের লাইন পড়ে গেল তারা সব মুবারকবাদ দিলেন আজ আমাদের মাওলা অতএব আলী কো মাওলা মাননা এ হযরত আবু বকর কা তরিকা হে এ সুন্নাতে আবু বকর সুন্নাতে উমর সুন্নাতে খুলাফায়ে রাশেদিন সুন্নাতে সাহাবা আর আলী কে মাওলা না মানা এটা সুন্নিয়াতের খেলাফ এই হযরত আবু বকরের খেলাফ এ উমরের খেলাফ হযরত উসমানের খেলাফ খুলাফায়ে রাশিদের খেলাফ আসহাবে রাসূলের খেলাফ আহলে সুন্নাতের খেলাফ আলী কো মাওলা মাননা ইয়া শিয়াত নহি ইয়াহি সুন্নিয়াত রে শিয়ারা আলাদা জিনিস ওদের তাদের সাথে আমাদের পার্থক্য রয়েছে মাওলা মাননা শিয়া হয় না তাহলে হযরত আবু বকর শিয়া হযরত উমর শিয়া রাসূল পাক শিয়া আল্লাহ তাআলা তাদের শিয়া আল্লাহ তাআলা নাযিল করেছে শুধু তাই নয় খাইবারে কি করলেন আল্লাহ তাআলা বুখারী ও মুসলিম এবং মুহাদ্দিসিনে কেরামের এক জামাতে হাদিস রিওয়ায়াত করেছেন বুখারী শরীফে এসেছে মুসলিম শরীফে এসেছে তিরমিজি শরীফে এসেছে আহমদ ইবনে হাম্বালে এসেছে তাবারানি তার মুজামুল কবীরে রিওয়ায়াত করেছেন ইমাম হাইসামি রিওয়ায়াত করেছেন ইমাম শাওকানি রিওয়ায়াত করেছেন সাহাবায়ে কেরামের এক জামাতে ইমাম নাসাই রিওয়ায়াত করেছেন ইমাম সুয়ুতি রিওয়ায়াত করেছেন মুহাদ্দিসিনে কেরামের এক জামাতে হাদিস রিওয়ায়াত করেছেন কি যে যখন খাইবারের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের হাতে ঝান্ডা দিলেন খাইবার জয় হলো না তারপর হযরত উমরের হাতে ঝান্ডা দিলেন খাইবার জয় হলো না থার্ড দিন বললেন তৃতীয় দিনে বললেন যে আগামীকাল লা উতিয়ান্না রায়াত রাজুলাইন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ইয়াক্তাহুল্লাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূল এই হাদিস সহিহুল বুখারী বুখারী শরীফের প্রথম খণ্ড 525 পৃষ্ঠা এবং সহিহুল মুসলিম মুসলিম শরীফ কিতাবুল ফাজাইল তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠা মুত্তাফা আলাই সাহাবায়ে কেরামের জামাতে হাদিস রিওয়ায়াত করেছে যখন দুই মহান হস্তী সব মাধ্যমে বিজয় হলো না তখন বলেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা আমি নায়ক ফরমাবো যার হাতে ইফতাহুল্লাহ যার হাতে আল্লাহ বিজয় লিখেছেন যার হাতে আল্লাহ ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলহু যিনি আল্লাহ ওয়া আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন ও আল্লাহ ওয়া আল্লাহর রাসূল তাকে মুহাব্বত করেন পরের দিন সকল সাহাবীর সামনে সমবেত হলেন যদি আমাকে ঝান্ডা দেন সহিহুল মুসলিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী তিনি বলেন যে রিওয়ায়াত করেছেন যে হযরত উমর বলেন ওই দিন ব্যতীত আমার সেনাপতি হওয়ার শখ কোনোদিন ছিল না আমি রাসূল পাকের সামনে দাঁড়ালাম যাতে উনি আমাকে ঝান্ডা তো দেন তাহলে প্রমাণ হয়ে যাবে যে আল্লাহ আমাকে মুহাব্বত করেন আল্লাহ রাসূল আমাকে মুহাব্বত করেন আল্লাহ রাসূল চারিদিকে দেখলেন কিন্তু কাউকে ঝান্ডা না দিয়ে বললেন আইনা আলী ইবনে আবি তালিব আলী ইবনে আবি তালিব কোথায় লোকেরা বলল ওনার চোখের অসুখ হয়েছে তাই উনি আসতে পারেননি উনি বললেন ওকে ডেকে নিয়ে আসো হযরত মাওলানা আলী যখন আসলেন তখন রাসূল পাক বলেন কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার চোখের অসুখ হয়েছে খুব ব্যথা পাচ্ছি দেখতে কষ্ট হচ্ছে তখন কাছে ডাকলেন এবং রাসূল পাক নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন যেই চোখে থুতু মুবারক লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল আমাদের থুতুতে রোগ ছড়ায় রাসূল পাকের থুতু মুবারক রোগ সারায় দাফে ওয়াল বালা আজ পর্যন্ত এমন কোনো মেডিসিন আবিষ্কার হয়নি যে আপনি চোখে ওষুধ দিবেন সাথ সাথ ভালো হবে যে অসুখ হোক সামান্যতম যে আজকাল চোখের অসুখ হয় যেটা বলে চোখ উঠা বা লাল হয়ে যাওয়া সেটাও আপনি ড্রপ দিলে না ভালো হয়ে গেল না মিনিমাম 3 দিন মিনিমাম 3 দিন কম পক্ষে যদি খুব তাড়াতাড়ি ভালো হয় তো 3 দিন আর রসুল পাকে থুতু মুবারক এমন মেডিসিন তারপরে ঝান্ডা এনায়ত ফরমালেন বলেন যাও তুমি খাইবার বিজয় করে এসো তারপরে খাইবারের ঘটনা আমি বর্ণনা করতেছি না এটা মাওলানা আলীর চ্যাপ্টারে আমার ইউটিউবে ডিটেলে ওয়াজ রয়েছে তো কি বললেন রসুল পাক যে আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি ঝান্ডা দিব এটা গায়েবেরও খবর দিলেন যে আগামী দিন বিজয় হবে
যিনি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, যিনি আগামী কাল এমন এক ব্যক্তির হাতে এই ঝান্ডা দিব, পতাকা দিব, যিনি আল্লাহ ও আল্লাহর রাসূলকে মুহাব্বত করেন তো আল্লাহ ও আল্লাহর রাসূল তাকে মুহাব্বত করেন। আল্লাহ কাকে মুহাব্বত করে বলুন? কাকে? আলীকে। আল্লাহ রাসূল আলীকে। তো আলীকে মুহাব্বত করলে যদি শিয়া হয়ে যায়, তো আলীকে তো মুহাব্বত করেন আল্লাহ ও আল্লাহর রাসূল, তাহলে কায়নাতে সবচেয়ে বড় সৃষ্টির মধ্যে শিয়া রাসূল পাক, আর তাম কায়নাতে সবচেয়ে বড় শিয়া আল্লাহ। কেন আল্লাহ ভালোবাসেন? আল্লাহ রাসূল ভালোবাসার নাম, মুহাব্বতের নাম শিয়া। শিয়া অন্য জিনিস, বুঝতে পেরেছেন? মুহাব্বত আল্লাহ করেন আল্লাহ রাসূল। তাবুক যুদ্ধের সময় কি হলো? এটাও বুখারী ও মুসলিম মুত্তাফাক আলাইহি, এই হাদিস ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন, প্রথম খণ্ডে 525 পৃষ্ঠায়, সহিহ মুসলিম তা কিতাবুল ফাজাইল, ইমাম তিরমিজি তা দ্বিতীয় খণ্ডে 214 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। যখন তাবুকের বিরুদ্ধে যুদ্ধে গেলেন তো উনি দেখলেন যে দীর্ঘ সফর ছিল, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলা আলী ওনার গদিতে বসে গেলেন তার সিংহাসনে এবং দিন কার্য পরিচালনা করার জন্য। এখন মুনাফিকরা প্রচার করতে লাগলো, রাসূল পাক চলে গেলেন সাহাবা একরামদের নিয়ে, প্রচার করতে লাগলো যে আলী যাতে যুদ্ধে অংশগ্রহণ করতে না পারেন এই জন্য ওনাকে বাচ্চা ও মহিলাদের সর্দার খলিফা করে উনি রেখে গেছেন। মুসলিম শরীফের লাভ খালফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হাদিসে রাবি আন সাদ ইবনে আবি ওয়াক্কাস ক্বাল খালফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গাজওয়াতি তাবুক। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে তাবুক যুদ্ধের সময় নিজের খলিফা মুকাররার করে গেলেন এবং বুখারী শরীফের আলফাজ ইস্তাখলাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ইবনে আবি তালিব, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে তার খলিফা নির্বাচন করে গেলেন, খলিফা করে গেলেন। যখন লোকেরা মুনাফিকরা কথা বলতে লাগলো মাওলা আলী তো জানেন কি জন্য ওনাকে রাখা হয়েছে, এই কথাটা তিনি রাসূল পাকের জবান পাক থেকে জনগণকে শোনাবার জন্য উনি মাওলা রাসূল পাকের সাথে মিলিত হলেন। রাসূল পাক জিজ্ঞাসা করলেন আলী কি ব্যাপার, তোমাকে ওখানে আমি খলিফা করে রেখে এসেছি, আমার চেয়ার গদিতে বসে এসেছি, তখন বললেন যে আপনি কি আমাকে বাচ্চা এবং মহিলাদের খলিফা করে এসেছেন? আপনি কি বাচ্চা এবং মহিলাদের আমাকে খলিফা করে এসেছেন? এর জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তমাম মুহাদ্দিসিনে কেরামের এক জামাতে হাদিস রিওয়ায়াত করেছে, আমা তারদা আন তাকুনি মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা গায়রা আন্নাহু লা নাবিয্য বাদি, এক হাদিসে আছে গায়রা আন্নাহু, এক হাদিসে আছে ইল্লা আন্নাহু লা নাবিয্য বাদি, তুমি কি এতে সন্তুষ্ট নও? তুমি কি এতে সন্তুষ্ট নও? তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল হযরত হারুন আলাইহিস সালামের, শুধু তফাত এই যে আমার পর কেউ নবী হবেন না, আমার পর কেউ নবী হবেন না। কি বললেন? তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা। তার মানে কি? মুসা আলাইহিস সালাম ও পয়গম্বর, হারুন আলাইহিস সালামও ছিলেন পয়গম্বর, আবার মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন হারুন আলাইহিস সালাম। যখন তিনি তুর পাহাড়ে যেতেন তখন হারুন আলাইহিস সালামকে ওনার গদিতে বসে ওনার খলিফা করে যেতেন, তার নায়েব করে যেতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যেমন মুসা আলাইহিস সালামের ভাই হারুন তুমিও আমার ভাই, এবং ওনার পর যেমন উনি যেমন ওনার খলিফা ছিলেন, উনি তুর পাহাড়ে যেতেন তো ওনাকে খলিফা করে যেতেন, তেমনি তোমার মর্যাদা আমার কাছে ওই রকমই। মুসা আলাইহিস সালামের যেমন ওনার অনুপস্থিতিতে মুসা আলাইহিস সালামের গদিতে আসীন হতেন হারুন আলাইহিস সালাম, উনি যেমন ওনার নায়েব ছিলেন, ওসি ছিলেন, স্থলাভিষিক্ত ছিলেন, খলিফা ছিলেন, হে আলী তোমার মর্যাদা ওই রকম হারুন আলাইহিস সালামের মতো, যে তুমি আমার ভাই, তুমি আমার খলিফা, তুমি আমার নায়েব, আমার ওসি মুস্তাফা। শুধু তফাত হারুন আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন কিন্তু আমার পক্ষে নবী হবেন না। নারায়ে মওলা, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, দমে দম আলী আলী, শোর হে গলি গলি। তুমি নবী নও এ লফজ বলেন নাই,
غير انه لنبي جبابي তফাত একটাই যে হারুন আলাইহিস সালাম এর সাথে তোমার মিশাল মুসা আলাইহিস সালাম এর সাথে যেমন ছিল ওই রকমই আমার সাথে তোমার একই শুধু তফাত একটাই যে আমার পর কোন নবী নাই অর্থাৎ আমার পর যদি নবুয়তের দরজা খোলা থাকতো আমার পর নবী তুমি যদি নবুয়তের দরজা এর অর্থই হচ্ছে এটা এবং পরিষ্কার বলে দিলেন আমার পর যেমন হারুন মুসা আলাইহিস সালামের পর হারুন তুমি আমার পর মাওলানা আলীউল মুর্তজা আলাইহিস সালামের এই শান ও মর্যাদা দেখুন আমি মাওলানা পাকের শান পাকাজ বয়ান করতে আসি নাই পরে যদি কখনো ইনশাআল্লাহ কারবালার ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রসঙ্গে আমি বলতেছিলাম দুই শাহজাদা হাসান হোসেনকে কি বললেন জান্নাতের দুটো ডিপার্টমেন্ট রয়েছে একটা পুরুষ আর সব জায়গায় দুটো ডিপার্টমেন্ট এখানেও দুটো ডিপার্টমেন্ট এই যে পুরুষ আর ওই পর্দার উপরে মহিলা দা জান্নাতের পুরুষ ডিপার্টমেন্টের ইমাম কে হাসান আর হোসেন পুরুষ ডিপার্টমেন্টের সরদার নেতা বলুন সবাই বলুন পুরুষ ডিপার্টমেন্টের সরদার মহিলা ডিপার্টমেন্টের সরদারিনি উনাদের ওই দুই শাহজাদার আম্মা দুই শাহজাদা জান্নাতের সরদার পুরুষদের নেতা জান্নাতের মহিলাদের সরদারিনি দুই শাহজাদার আম্মা জান হযরত ফাতেমা সমস্ত মুমিনদের মওলা দুই শাহজাদার বাবা উনারই আব্বা জান হযরত সমস্ত নবীদের সরদার দুই শাহজাদার নানা তো দুই শাহজাদা জান্নাতের মালিক তার আম্মা জান্নাতের মালিকা তার আব্বা মুমিনদের মওলা নানা নবীদের সরদার তো জান্নাত ইনহি কা হে জান্নাত এ পাঁচ পঞ্জতন আতহার জান্নাত কা মালিক ও ওয়ারিশ হে ইনাদের সাথে দুশমনি রেখে জান্নাতে যাওয়া সম্ভব নয় যারা জান্নাতের মালিক আল্লাহ বানিয়েছেন যাদেরকে আল্লাহ বানিয়েছেন এখানে আপনার আমার আপত্তি থাকা কি আছে এরপরও যারা এটাকে ইনকার করবে ওনাদের প্রতি হাসার বুক রাখবে যেন ও আল্লাহকেই মানতে পারে না আল্লাহকে মানতে পেরেছেন আল্লাহ যে আল্লাহ আল্লাহ রসুল আপনাদের সব কথা মানতে পারলাম না নামাজ পড়তে বললেন নামাজ পড়ছি মানলাম দাড়ি রাখতে বললেন দাড়ি রাখতে রাখলাম মানলাম টুপি পড়তে বললেন টুপি পড়লাম মানলাম আজ আবার নিজের নাতি নিজের মেয়ে নিজের জামাই তাদেরকে আপনি জান্নাতের সরদার সরদানি মালিক ও মাওলা এলান করছেন আল্লাহর সুনীকে থেকে করেছেন ওয়ামা জান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহ্যুন যুহা আল্লাহ রাসূল নিজের থেকে কিছু বলেন না যা বলেন সরাসর হবে আল্লাহর হুকুমে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন তিরমিজি শরীফে দ্বিতীয় খণ্ডে 218 পৃষ্ঠা কত পৃষ্ঠা তিনি বলেন আমি একটি কোন কাজের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম কি হলো জেনারেটর দেয়নি কেন দর্শক পড়ে লাইন এলো জেনারেটর চালাতে চালাবে কতটুকু তেল পড়বে জেনারেটর সামান্য তো দু ঘন্টা পর তো বক্তব্য এতে খেইটা নষ্ট হয়ে যায় লাইন থাকলেও জেনারেটর চলবে কত তেল পড়বে এত টাকা খরচা করছে না দু লিটার তেলে আপনাদের অভাব হয়ে গেল তো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন
এই হাদিস জানি কোন একটি কাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে তশরীফ আনলেন তো ওনার জানু মোবারকের উপরে কিছু লেপটানো ছিল আমি আমার কাজ যখন শেষ হলো আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই জানু মোবারকে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাপড়টি সরিয়ে দিলেন তো দেখলাম দুই শাহজাদা হাসান কত মহব্বত করতেন যে তার গোলাম বা তার উম্মাক তাকে দেখা করতে এসেছেন তিনি বাড়িতে দুই শাহজাদাকে নিয়ে তো আগত করছিলেন তো বাচ্চাকে নিয়ে বাইরে চলে এসেছে অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হা জানি আবনায়া ওয়া আবনা ইবনাতি হে উসামা এরা দুজনে হচ্ছেন আমার কোন আমার পুত্র এবং আমার কন্যা পুত্র সব সময় তিনি এই শাহজাদাকে আমার বেটা বলতেন যদিও নওয়াসা কিন্তু উনি নাতি বলে ডাকতেন না যত হাদিসের কিতাব পড়ে সব কিতাবে যখন দেখেছেন আহ্বান করেছেন বলেছেন আমার বেটা শাহাদাতের যত খবর এসেছে আমার বেটা হাজানে আপনি আয়া ইবনু মানে পুত্র এরা দুজন আমার পুত্র ও আপনা ইবনাতি এবং আমার কন্যার পুত্র আল্লাহুম্মা ইন্নি উহিব্বুহুমা ফাহিব্বুহুমা ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা এ আল্লাহ আমি এদের দুজনকে খুব মহব্বত করি তুমিও মহব্বত করো ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা এবং যারা এদেরকে মহব্বত করে তুমি তাদেরকেও মহব্বত করো এর হাদিস তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 219 পৃষ্ঠা এই হাজার ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাদিসের সনাদ সহি ফের হাদিস ইমাম বুখারী তার আদাবুল মুফরাদের মধ্যে রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনি আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে হুসাইন আমার থেকে আমি হুসাইন আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা আল্লাহ তাকে মহব্বত করেন যে ইমাম হুসাইনকে মহব্বত করেন অর্থাৎ আপনারা হুসাইন আলাইহিস সালামকে মহব্বত করেন তো রাসূল পাক বলেছেন আপনারা যদি হুসাইনকে মহব্বত করেন আল্লাহ আপনাদেরকে মহব্বত করবেন অর্থাৎ হুসাইনের মহব্বত আল্লাহর মহব্বত আল্লাহ যাকে মহব্বত করেন সে কি আল্লাহর পিয়ার আল্লাহর প্রিয় আল্লাহর মাহবুব ও আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত তো আল্লাহ কা ওয়ালি ও হে জো মুহিব্বে হুসাইন যে ইমাম হুসাইন আলাইহিস সালামের মহব্বত করি সেই আল্লাহর বলি এই হাদিসে পাক যেখানে রাসূল পাক এত মহব্বত করতেন যারা জান্নাত বাঁচলে ওয়ালা জান্নাতের মালিক ও ওয়ারিস তাফসীরে জিলানি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কি বলে ইমাম শাফিঈ তার দেওয়ানে শাফির মধ্যে উল্লেখ করেছেন আলী জুন হুব্বুহু জুন্না কাসিমুন নারে ওয়াল জান্না ওয়াসিউল মুস্তাফা হাক্কান ইমামুল ইনসি ওয়াল জিন্না আলীউল হুব্বুহু জুন্না আলী রাসূলুল্লাহ ঢাল স্বরূপ যা মানুষকে কুফরে নেফাক থেকে উদ্ধার করে আলীউল হুব্বু জুন্না কাসিমুন নারে ওয়াল জান্না তিনি হচ্ছেন জান্নাত ও জাহান্নাম বাঁধনে ওয়ালা জান্নাত বন্ধনকারী ওয়াসিউল মুস্তাফা হাক্কান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত ওয়াসি হচ্ছেন উনি ইমামুল ইনসি ওয়াল জিন্না তিনি জিন ও ইনসান জাতির ইমাম কে বলেছেন ইমাম তো জান্নাত বাঁধনে ওয়ালা কে তমাম কায়নাত আল্লাহ সৃষ্টি করে জান্নাত সৃষ্টি করে এই জান্নাতের মালিকানা রাসূলে পাক আল্লাহ প্রদান করেছেন আল্লাহ রাসূলের চাবি মওলা আলীকে দিয়ে দিয়েছেন হুজুর গাউসে আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান আল হুসাইন আল বাগদাদী আলাইহিসসালাম তিনি তার কিতাব তাফসীরুল জিলানি কিতাবের নাম কি তাফসীরুল জিলানি কোরআনে পাকের তাফসীর এটা 10টা ভলিউমে লেখা এই কিতাবের মধ্যে সূরা তাওবার আয়াতের তাফসীর উনি লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা আলী আলাইহিস সালামকে বললেন ইয়া আলী ইয়া ইয়া আখি হে আমার ভাই ইয়া আখি হে আমার ভাই আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ তুমি হচ্ছে জান্নাত এবং জাহান্নাম বন্ধনকারী বাকি বলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা জান্নাতের মালিক যাদেরকে জান্নাতের সর্দার নেতা কাউসারে যারা পানি পান করাবে তাদেরকে তিন দিন ভুখা ও পিপাসাক্ত অবস্থায় শহীদ করা হয়েছে
তাও শহীদ হয়েছেন কি জন্য নিজের জন্য না দ্বীন ইসলামের জন্য এর উপরে আমার অসংখ্য বক্তব্য ইউটিউবে রয়েছে তারপর আমার শাহাদাতের কারণ জুনারাতে আমি বক্তব্য দিয়েছি এর বাতিনি কারণটা কি ছিল তারপরে এই গত কিছুদিন আগে খেতিয়াতে এর ফালসাফায়ে শাহাদাতে ইমাম হুসাইন এর অন্তর্নিহিত বাতিনি রাজ এর উপরে প্রায় আড়াই ঘন্টা কি দু ঘন্টা আমি খেতিয়াতে আমরা বক্তব্য দিই ইউটিউবে দেখে নিলেন এটা কেবলমাত্র আল্লাহর তাওহীদকে কায়েম করার জন্য উম্মতে মুহাম্মাদের নাজাতের জন্য ইসলামকে কায়েম করার জন্য উনি তার জীবন কুরবানি দিয়েছেন জেনে শুনে গেছেন উনি তো জানতেন আল্লাহ রাসূল আগে থেকেই বলে দিয়েছিলেন উনি কার কোথায় শহীদ হবেন সেটাও বলেছেন কোন দেশে শহীদ হবেন আমি আমি রেওয়ায়েত করব আজকে ইরাকের ইরাক দেশে উনি শহীদ হবেন ইরাকে কোন নদীর তীরে সেটাও বলেছেন ফোরাতের তীরে রাসূল পাক ভবিষ্যৎবাণী করেছেন এবং ফোরাতের তীরে যে ভূমিতে শহীদ হবেন ওই জায়গার নাম কারবালা হবে এবং কোন সময় শহীদ হবেন হিজরি তক বলে দিয়েছেন যে 61 হিজরি শুরুতে শহীদ হবে সব তো বলা ছিল ইমাম পাক তো জানতেন তখন তো উনি মক্কা শরীফ থেকে বার হয়েছেন 10 হিজরি 7 হিজরির আতুই জিলহাজ মানে আর 22 দিন পর মুহররম শরীফে চাঁদ উঠবে তা তো উনি কাবা কারবালা শরীফের দিকে যেতেনই না সবই তো না জানা ছিল কিন্তু এই রাজ রয়েছে এই রাজ তো আমি আপনাদের আজ বয়ান করতেছিলাম কোনোদিন সুযোগ আসলে অন্যদিন হবে না হলে ইউটিউব থেকে ফালসাফায়ে শাহাদাত ইমাম হুসাইন আলাইহিস সালাম এর দুইটি পাঠ রয়েছে আলাদা আলাদা আপনারা শুনে নিতে পারেন তো যিনি আমাদের জন্য জান্নাতের মালিক রাসূল পাকের পেয়ারা রাসূল পাকের ঘরানা ওনার খানদান ওনার আহলে বাইত আমাদের সরদার আমাদের নেতা ইসলামের জন্য জীবন দিলেন তো ওনার জন্য নহাজারি করব মাতম করব তো হারাম হয়ে গেল আল্লাহ রাসূল এত মহব্বত করতেন আমাদেরকে মহব্বত করতে বললেন মহব্বত কাকে বলে মহব্বত দেখা যায় না মহব্বতটা হৃদয়ে আছে যখন ভালোবাসা থাকবে তো তার খুশিতে খুশি হওয়া ভিতরে লুকিয়ে থাকা ভালোবাসা বহিঃপ্রকাশ তার দুঃখে দুঃখিত হওয়া নিজের অন্তরে লুকিয়ে থাকা ভালোবাসা বহিঃপ্রকাশ আবার কারো খুশিতে ভালো সুখবরে আপনার মন বেজার হয়ে গেল আপনার চোখ মুখ খারাপ হয়ে গেল এটা দেখে বোঝা গেল যে ওর প্রতি আপনার দুশ্মনী আছে ওর ভালো আপনাকে পছন্দ হয়নি তার দুর্দিনে যখন আপনি আনন্দিত তো লোকে বুঝবে এই লোকটা ওর দুশ্মন আছে এই জন্য আজকে আনন্দিত তো এই আমলের দ্বারা চেহারার দ্বারা কার্যকলাপের দ্বারা বোঝা যায় ভিতরে লুকোনো ভালোবাসা বা দুশ্মনী তো যার ভালোবাসা রয়েছে ও কাঁদবেও না হাজারি করবে যার ভালোবাসা নাই ও করবে না বরং বাধা দিবে এবং যারা মহব্বত করে মুহিব্বিনদের জন্য নহাজারি করা দলিল কোরআন হাদিসকে পছন্দ করে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমাম পাকের জন্য নহাজারি করেছেন নহা করেছেন মার্সিয়া করেছেন প্রথম আমি কোরআন পাক থেকে যেটা আমি খুতবার মধ্যে করেছি সূরা আলি ইউসুফ আয়াত নাম্বার 84 নম্বর আয়াত 13 পারা আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন সূরা ইউসুফের মধ্যে এই সূরা ইউসুফের এই আয়াত পাঠটি বলার আগে আমি বলি ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম তার টোট মোট 12 সন্তান তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম এবং উনি পয়গম্বর ছিলেন এর হিস্ট্রি আপনাদের জানা কিভাবে উনি গুম হয়েছিলেন ভাইদের সাথে ভাইরা নিয়ে গেছিলেন গিয়ে ওই দিকে আমি যাচ্ছি না যখন ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন 11 জন ভাইয়ের 16 জন এই ভাইয়েরা তখন বললেন তার আব্বাকে এসে যে বাঘে এসে তার তার ভাইকে খেয়ে নিয়েছে ওনারা খেলা করছিলেন তখন মারা গেছে এই সংবাদ মিথ্যা করে এই কথাটা আব্বার সামনে বললেন কিন্তু উনি পয়গম্বর উনি তো জানেন আসল ঘটনা কি তখন ইয়াকুব আলাইহিস সালাম ক্রন্দন করতে লাগলেন তাফসীর মুফাসসিরিনে কিরাম নিজের নিজের কিতাবে লিখেছেন ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদ ছিল 80 বছর কত বছর 80 বছর ধরে ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছেন এত কেঁদেছেন এত কেঁদেছেন শেষে ওনার চ্যান হচ্ছে না কান্নার জন্য গ্রামের বাইরে একটা ঘর তৈরি করেছিলেন সেই ঘরে উনি ক্রন্দন করতেন ওই ঘরটিকে বলা হতো বাইতুল হুজুন মানে কান্নার ঘর বাইতুল হুজুন কান্নার ঘর 80 বছর ধরে উনি ক্রন্দন করছেন এমন শোক এত গভীর শোক এমন কান্না এমন ক্রন্দন কাঁদতে 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 ওনার চোখের কালো মণি সাদা হয়ে গেল উনি অন্ধ হয়ে গেলেন দুই চোখ
অন্ধ 80 বছর ধরে উনি নওহাজারি করলেন এই কথা কোরআন পাঠে আছে কোরআন কাদের কিতাব বলুন আমাদের কিতাব উম্মতে মুহাম্মদী ঘটনা ইয়াকুব আলাইহিস সালামের জামানা আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর উপরে এই আয়াত নাযিল করে হেদায়েত করেছেন কারণ সূরা আল বাকারা সূরা আল বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই পুরো কোরআন মুত্তাকিনকে হেদায়েত করার জন্য কাকে যারা মুত্তাকি এই কোরআন থেকে হেদায়েত পাবে যে মুত্তাকি না সে হেদায়েত পাবে না আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে উল্লেখ করলেন কেন খামাখা এই হিস্ট্রি এই ওয়াকিয়া উল্লেখ করার অর্থ যাতে উম্মতে মুহাম্মদিয়া থেকে হেদায়েত প্রাপ্ত হয় শিক্ষা গ্রহণ করে এই ওয়াকি আল্লাহ পাক এইভাবে উল্লেখ করেছেন ওয়াত্তাবাল্লা আনহুম হ্যাঁ এবং শুধু তাই নয় এত খন্ডন করছিলেন শেষে ওনার ছেলেরা বলল যে এতদিন হয়ে গেল আপনি ইউসুফকে ভুলবেন না মানুষ মারা গেলে কতদিন কাঁদে এক মাস দু মাস এক বছর দু বছর চার বছর পাঁচ বছর আস্তে আস্তে ভুলে তো ইনি দেখছি ইনার শোক আরো বাড়ছে এত বছর হয়ে গেল 80 বছর হয়ে গেল আর ক্রন্দন করার কি আছে এখন ভুলে যান স্বাভাবিক জীবনযাপনে আসেন বাইতুল হুজুর থেকে বেরিয়ে আসেন শহরে প্রবেশ করুন আপনি দিনের কাজ করুন আপনি পয়গম্বর আল্লাহর নবী আর কান্না করার কি আছে যখন এই কথা তাকে বললেন মানে কান্নার বিরুদ্ধে বললেন কি বললেন কান্নার রোনাজারির বিরুদ্ধে ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদছেন তার বিরুদ্ধে এই বিরুদ্ধে বলাতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাক কোরআনে নাযিল করেছেন সূরা ইউসুফের 84 নম্বর আয়াত ওয়া তাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ ওয়া বিজাদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীব বললেন ওয়া তাওয়াল্লা আনহুম ইয়াকুব আলাইহিস সালাম তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন কাদের থেকে যারা ক্রন্দন করতে নিষেধ করতে যারা ক্রন্দন করতে বলুন যারা ক্রন্দন করতে যারা নৌহা করতে যারা রোনাজারি করতে যারা রোনাজারি করতে বাধা দেয় যারা কান্না করতে বাধা দেয় তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া পয়গম্বরের সুন্নাত তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া পয়গম্বরের সুন্নাত আল্লাহ তাআলা যে বা তাওয়াল্লা আনহুম ইয়াকুব আলাইহিস সালাম তাদের থেকে মুখ ফিরিয়ে দিলেন এই তাওয়াল্লা আনহুম এই আয়াত অবতীর্ণ করেছেন ইয়াকুব আলাইহিস সালামের উম্মতের জন্য নয় উম্মতে মুহাম্মদের উপরে অর্থাৎ তোমরাও তোমাদের পয়গম্বরের আহলে বাইতের উপরে রোনাজারি যারা করে তাদের তাতে যারা বাধা প্রদান করে এই ইয়াকুব আলাইহিস সালামের এই ওয়াকিয়া থেকে হেদায়েত নাও শিক্ষা নাও তাদের থেকে মুখ ফিরিয়ে নাও তো এটা সুন্নাতে পয়গম্বর হবে আর এই ওয়াকিয়া কোরআনে আসছে তো শরিয়তে মুহাম্মদী হবে তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটা পয়গম্বরের সুন্নাত এবং শরিয়তে মুহাম্মদী কি বুঝতে পারছেন না কি বোঝা যাচ্ছে এরপরে বললেন কালা ইয়াকুব আলাইহিস সালাম বললেন ইয়া আসাফা আলা ইউসুফ ইয়া আসাফা আলা ইউসুফ ইয়া আসাফা আলা ইউসুফ হায় আফসোস ইউসুফের জন্য হায় আফসোস ইউসুফের জন্য কি বললেন বলুন হায় আফসোস আমরা কি বলি হায় হুসাইন হায় হুসাইন মানে হায় হুসাইন হায় আফসোস হুসাইন আলাইহিস সালামের জন্য হায় হুসাইন আমরা কি বলি হায় হুসাইন মরসিয়া করেন না মাতম করেন না হায় হুসাইন কহনা ये कुरान से साबित है अफसोस करना हाय हाय करना ये पैगंबर की सुन्नत और शरीयत मुहम्मदी ये दीन ये कुरान ये की ये कुरान या असफ अला यूसुफ व बिजद अयनाहु मिन अल हुज्न फहुवा कजीब এবং এত আফসোস করলেন এত আফসোস করলেন এমন মাতম করলেন রোনাজারি করলেন দুই চোখ অন্ধ হয়ে গেল সাদা হয়ে গেল দেখেন না অনেকের চোখ সাদা হয়ে যায় দেখা যায় না তো ইউসুফ আলাইহিসসালাম উনি ইন্তেকাল করেননি উনি ইন্তেকাল করেননি ইয়াকুব আলাইহিসসালাম জানতেন শুধু হারিয়ে গেছে ইয়াকুব আলাইহিসসালামের ঔলাদ শুধু হারিয়ে যাওয়াতে যদি উনি এত ক্রন্দন করেন যে চোখ বন্ধ হয়ে গেল চোখ আওলাদে ইয়াকুব নয় আওলাদে মুহাম্মদে মুস্তাফা এবং নিজের জন্য নয় দিন ইসলামের জন্য নির্মমভাবে শহীদ হলেন
কেমন মাতম করা উচিত, কেমন নফা করা উচিত। এবং তার ছেলেরা যখন বাধা দিলেন যে আপনি কেন খণ্ডন করছেন আর কানবেন না, এর জবাবে ইয়াকুব আলাইহিস সালাম বললেন যা 86 নম্বর আয়াত পাকের মধ্যে এসেছে, কালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি আমার কান্না, আমি আমার দুঃখ, আমি আমার ব্যথা, আমার বেদনা তোমাদেরকে শোনাতে যাইনি। আমি গ্রামে গ্রামে শুনিয়ে বেড়াচ্ছি না, আমি লোকদেরকে ডেকে ডেকে শোনাচ্ছি না, লোকদের সামনে আমি ক্রন্দন করছি না। আমি কান্না করার জন্য একটা ঘর তৈরি করেছি বাইতুল হুজন। অতএব কালা ইন্নামা আশকু বাসি হুজনি ইলাল্লাহ, আমার কান্না তোমাদেরকে শোনাবার জন্য নয়, আমার দুঃখ, আমার বেদনা, আমার ব্যথা আমি আল্লাহর সমীপে নিবেদন করতেছি এবং এ ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক আমরাও তাই ইয়াকুব আলাইহিস সালামের কাছে প্রাপ্ত শিক্ষা নিয়ে আমরা ইমাম বারাপাক তৈরি করেছি, এটা আমাদের বাইতুল হুজুন। ইমাম বারাপাক কি? বাইতুল হুজুন। আমরা নিজেদের ইমাম বারা শরীফে বাইতুল হুজুনে আমরা ইমাম পাকের আশিক মুহিব্বিন ভক্ত উনার গোলাম উনার দাস দাসী, আমরা আল্লাহর সামনে আমরা আমাদের ব্যথা বেদনা আমাদের দুঃখ আমাদের কান্নাকে নিবেদন করি মানুষকে শোনাবার জন্য। এই জন্য আমরা বলি আপনারা যে নৌহা করেন মাতম করেন এটা গ্রামে গ্রামে দেখাবার জন্য নয়, লোকদেরকে ডাকবেন না যে আসুন মাতম করুন। আমরা কাউকে বলি না নৌহা করো মার্শিয়া করো, কেন বলি না? আমার দাদু ইন্তেকাল করেছে, কে কান্দব? আমি কান্দব না? আমার ভাই কান্দবে, বাপ কান্দবে, মা কান্দবে, আত্মীয় স্বজন কান্দবে। এখন ইমাম সাহেব গেলেন যে ওলিউল্লাহ দাদা ইন্তেকাল করেছেন, যাই জানা যার মাটি করেছে ওনার পোকাম না। এখন আমি যদি বলি আরে আপনি কান্দবেন কানছেন না মানে কান্দবেন, লোকে বলবে পাগল দেখুন আর আমার দাদুকে দেখেননি চিনেননি জানে না, কান্না হবে কি করে? কাঁদবে আত্মীয় স্বজন, কাঁদবে বন্ধু বান্ধব, বাড়ির দাস দাসী, গোলাম, যাদের সাথে মুহাব্বত রয়েছে যার ভালোবাসা নাই সে তো কাঁদতে পারবে না। ঠিক ইমাম পাকের প্রতি যাদের মুহাব্বত রয়েছে ও নিজে নিজে কাঁদবে, ও নিজে মরসিয়া করবে, আর যার মুহাব্বত নাই ও করবে না। যে করতেছে না তাকে যদি আপনি বলেন তার মানে ওর মুহাব্বত নাই মনে করে না, আর তাকে যদি বলেন ও লোক দেখানো আপনার ভয়ে সমাজের কারণে যদি করে এটা রিয়া হবে, লোক দেখানো হবে ওটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আর ইবাদত এটা একটা ইবাদত, ইবাদত মানুষকে দেখাবার জন্য নয়, এই জন্য যাদের মুহাব্বত আছে তারা করবে এবং তাদের করা যায় যে কোরআন হাদিস থেকে সাবেত, যারা করে না তাদেরকে আমরা করতে বলি না, তারা মুহাব্বত নাই, তাদের মুহাব্বত নাই। আর এই জন্য আমরা বলি আমাদের দরবার পাক থেকে এই মেসেজ দেওয়া হয় যে যখন তোমরা নহা করো মরসিয়া করো মাতম করো নিজের জায়গায় করো, ইমাম বাড়াই করো, রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে নয় লোককে ডেকে ডেকে নয়। কারণ আমার কেউ প্রিয় জন ইন্তেকাল করেছে, নানা কি দাদা কি বাপ, তা আমি কি লোককে দেখি কাঁদবো যে দেখো আমি কেমন কাঁদতে পারছি, দেখো আমার দাদু ইন্তেকাল করেছে আমি কত কাঁদতে পারি, বরং আমার ব্যথা হৃদয়ে কান্না এই ভালোবাসা চোখে আঁসু দিয়ে বেরিয়ে আসবে, কোনো লোক সামনে আসলে তখন আমার কান্নাটা বরং লোককে দেখাবার জন্য হবে না, তখন কান্নাটা বন্ধ হবে, লোকের জন্য নয়। আর লোকের সামনে কাঁদে সে যে দেখাবার জন্য, কাঁদলাম না তো কি ভাববে কাঁদছে না, এটা হয়ে গেল কি? কাজে যারা মুহিব্বিন হুসাইন তারা কাঁদবে, যারা কাঁদছে না নমার্সিয়া করছে না তাকে বলবেন না, তাদেরকে ইমাম পাকের মুহাব্বত শিখা, মুহাব্বত করতে বলুন। তিনারা কে? তাদের ফাজাইল বলুন, মানাকেব বলুন, যখন ফাজাইল মানাকেব ওনাদের শান ও মর্যাদা বুঝবে ও দলিল খুঁজবে না, ও নিজেই করবে বরং বাধা দিয়েও করবে, বুঝতে পেরেছেন না? এবং লোককে দেখাবার জন্য নয় বাইরে নয় নিজের ইমাম বাড়াতে করবে, যেটা ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমি তোমাদেরকে দেখাবার জন্য করছি না, কালা ইন্নামা আশকু বাসি আশকু ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার ব্যথা আমার বেদনা আমার দুঃখ কেবলমাত্র আল্লাহর সমীপে নিবেদন করছি, আর আমি যেটা জানি তোমাদেরকে আমি দেখাবার জন্য নয়, আমি যা জানি তোমরা তা জানো না। ইয়াকুব আলাইহিস সালামের এই আয়াতের তাফসিরে আমি দুইটি তাফসির আপনাদের শোনাবো আলাদা আলাদা এবারও।
প্রথম তাফসীর আল্লামা সুয়ুতী তাফসীরে দুর্রে মানসুর অষ্টম খণ্ডে 305 থেকে 336 টা ইমাম তাবারী তাফসীরে তাবারী 13 তম খণ্ডে 49 পৃষ্ঠা ইবনে আবি হাতেম অষ্টম খণ্ডে 2186 পৃষ্ঠা এবং ইমাম তাবারী তার তাফসীরে তাবারীতে সহিহ সনাদের সাথে হাদিস রওয়ায়াত করেছেন এ যখন ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিল মিশরে জিব্রাইল আলাইহিস সালাম মানবের আকারে আসলে ইউসুফ আলাইহিস সালামকে দেখা করতে এই হাদিস রওয়ায়াত করেছেন ওয়া আখরাজ ইবনে জারির ওয়া ইবনে আবি হাতিম আন লাইস লাইস ইবনে আবি সুলাইম লাইস ইবনে আবু সুলাইম থেকে রওয়ায়াত করেছেন আন্না জিব্রাইল আলাইহিস সালাম দাখালা আলা ইউসুফ আলাইহিস সালাম ফি সিজন জিব্রাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে জেলে প্রবেশ করলেন ছদ্মবেশে মানবের আকারে ফা আরাফাহু তো ইউসুফ আলাইহিস সালাম তাকে চিনে ফেললেন যে এটা মানুষ না ইনি জিব্রাইল ফাকাল লাহু আইয়ুহাল মালাকুল করিম আলা রাব্বি হাল লাকা ইলমু ইয়াকুব হে সম্মানীয় ফেরেশতা আপনার কি আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে কিছু জানা আছে আপনি কিছু জানেন এতদিন আমি আমার আব্বাকে ছেড়ে রয়েছি আমার আব্বার খবর কি কি অবস্থায় আছে ওনার হাল জানা আছে বলা নাম তিনি বলেন হ্যাঁ আমি আপনার আব্বার অবস্থা জানি বলা মা ফাআলা তিনি জিজ্ঞাসা করলেন তাহলে আমার আব্বা কি করছেন তিনি কেমন আছেন কি অবস্থায় রয়েছেন জিবরিল আলাইহিস সালাম বললেন কল আবজাদাত আইনাহু মিনাল হুজনি আলাইক বললেন আপনার দুঃখে ব্যথায় এত ক্রন্দন করেছেন যে আপনার ব্যথায় কেঁদে কেঁদে তার দুই চোখ সাদা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে ইউসুফ আসলে খুব কষ্ট পেল বলে কল আথা নাজা বালাগা মিন হুজনিহি বললেন তিনি দুই চোখ অন্ধ হয়ে গেছে তো তার দুঃখের পরিমাণ কতটা কি পরিমাণ দুঃখ না কি পরিমাণ কষ্ট পেয়েছেন কি পরিমাণ ব্যথা কলা হুজনু সাবঈনা মুসকালাতিন বললেন তার ব্যথা ব্যথা বা দুঃখের পরিমাণ হচ্ছে এই একটা মহিলার একটা কোলের বাচ্চা মারা গেলে শিশু মারা গেলে ওই মহিলার যে ব্যথা হয় বুঝতে পারছেন একটা বড় মানুষ মারা গেলে যেমন মানুষ কষ্ট পায় যদি কোলের শিশু মারা গেলে কষ্ট কেমন হয় বেশি হবে না একটা মহিলা কোলের শিশু মারা গেলে তার যে ব্যথা হয় এই রকম 70 জন মহিলার ব্যথার সমান ব্যথা আপনার আপা বুঝতে পেরেছেন না 70 জন মহিলার কোলের বাচ্চা মারা গেলে তাদের ব্যথার যে সমষ্টি আপনার আব্বা একাই সেই ব্যথা লাভ করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন কলা হাল লাহু আলা যালিকা মিন আজর তিনি যে এত দুঃখ পেয়েছেন এত কষ্ট এত ব্যথা এত নোহাগারি ক্রন্দন করেছেন এমন মাতম করেছেন চোখ অন্ধ হয়ে গেছেন এর জন্য তিনি কোনো পুরস্কার পাবেন আল্লাহর তরফ থেকে কি কোনো রিওয়ার্ড আছে জিবরিল আলাইহিস সালাম বললেন কলা নাম আজরু মিআতে শাহীদ বলে হ্যাঁ এমনি এমনি কাঁদছেন উনি যে নোহাগারি করেছেন আপনার জন্য রোনাগারি করেছেন ক্রন্দন করেছেন চোখ অন্ধ হয়ে গেছে মাতাম করেছেন এর জন্য আল্লাহ তাআলা তাকে 100 শহীদের মর্যাদা দান করেছেন কত শহীদের কে বললেন জিব্রাইল আলাইহিস সালাম ফের এটা তো জিব্রাইল সাহাবায়ে কেরামে বা রাসূল পাককে জিজ্ঞাসা করলেন এটা আমি তিনখানা তাফসীরের কিতাব থেকে শুনলাম আর এটা দুখানা কিতাব আল্লামা সিউতি তাফসীরে দুররে মানসুর অষ্টম খণ্ডে 308 পৃষ্ঠা এবং তাবারি তাফসীরে তাবারি 13 তম খণ্ডে 57 পৃষ্ঠা সহিহ সনাদে রওয়ায়াত করেছেন তাবারি যত হাদিস উনি নিয়েছেন সব সনাদে ইমাম তাবারি সব তাফসীরে কিতাবে সনাদ উল্লেখ নাই তাই মিশকাত শরীফে সনাদ নাই না সনাদ নাই শুধু রাবি থেকে রওয়ায়াত তেমনি দুররে মানসুরে কোনো সনাদ নাই তিনি যেখান থেকে নিয়েছেন ওখানে সনাদ আছে উনি রাবি থেকে রওয়ায়াত করেছেন কিন্তু তাবারি তাফসীর তাবারীদের তমাম হাদিস সনাদের সাথে এখানে রওয়ায়াত করেছে ওয়া আখরাজ ইবনে জারির আনিল হাসান আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম জারির তাবারী তিনি ইমাম তিনি হাসান বাসরি রহমাতুল্লাহকে বর্ণনা করেন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বর্ণনা করেছেন যে আন্নাহু সুইলা মা বালাগা ওয়াজদু ইয়াকুব আলা ইবনিহি
ইয়াকুব আলাইহিস সালাম যে তার পুত্রের জন্য দুঃখ করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো এই দুঃখের পরিমাণ কতটা ছিল রাসূল পাক সেম উত্তর দিলেন একই যেটা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা ওয়াজাদা 70 সাকালা তার দুঃখ ছিল একজন মহিলার কোলের বাচ্চা মারা গেলে তার যে দুঃখ শোক এরকম 70টা মহিলার শোকের সমান ইলা ফামা কানা লাহু মিন আল আজর তিনার এই শোকের জন্য কান্নাকাটির জন্য কোনো আজাব পাবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন ক্বালা আজর মিয়াত শহীদ তিনি বললেন হ্যাঁ পাবেন তিনি যে শোক করেছেন এর জন্য 100 শহীদের মর্যাদা পাবেন এবারে দেখুন ইয়াকুব আলাইহিস সালাম প্রণাম করলেন ইউসুফ আলাইহিস সালামের জন্য ইউসুফ আলাইহিস সালাম শহীদ তো হননি ইন্তেকালও করেননি শুধু হারিয়ে যাওয়ার জন্য তার ছেলের জন্য ক্রন্দন এত করেছেন সে ক্রন্দনের জন্য যদি 100 শহীদের মর্যাদা হয় আওলাদে ইয়াকুব না আওলাদে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন ইসলামের জন্য শহীদ হয়েছে তার জন্য যদি নওহা দাঁড়িয়ে মাতম মর্যাদা করা হয় তার আজাদ তার পুরস্কার কিয়ামত আল্লাহ কি দিবেন তার কোনো পরিসংখ্যানই নাই তার কোনো তাহলে নওহা দাঁড়ি করলে মাসিয়া করলে এর পুরস্কার পাওয়া যাই এর পুরস্কার কি আল্লাহ জানেন আল্লাহ রাসূল জানেন এবং নওহা মার্সিয়ার উপরে ইমাম বুখারী একটি বাব কায়েম করেছেন একটি বাব বুখারী শরীফ দারুল উলুম দেওবন প্রিন্ট সহি বুখারীর প্রথম খণ্ডের 173 পৃষ্ঠা কত পৃষ্ঠা মার্সিয়ার উপরে বাব বলে মার্সিয়া জায়েজ না লাগছে মার্সিয়া বুখারীতে আছে এবং এই বাব মানে অধ্যায় বাব মানে চ্যাপ্টার এই বাবটির নাম ইমাম বুখারী দিয়েছেন বাব রাসাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে খাওলা সাদ ইবনে খাওলার জন্য রাসূল পাক মার্সিয়া করলেন তার বাব ইমাম বুখারী একটি চ্যাপ্টার কায়েম করলেন এ দ্বারা ইমাম বুখারীর আকীদা সাবিত হলো কারণ মার্সিয়া পড়না যে ইমাম বুখারী কা আকীদা হে এর বাব কায়েম করার পরে বাবের নিচে এবার হাদিস রচনা করেছেন বিশ দীর্ঘ এক হাদিস রচনা করার পর হাদিস শরীফের শেষ অংশটি আমি বলছি যে ইমাম বুখারী যে হাদিসটি নিয়ে এসেছেন লাকিন্নাল বাইসু সাদ ইবনে খাওলা জারসি লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন মাতা বি মক্কা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে খাওলা যখন মক্কাতে ইন্তেকাল করলেন তো তার ইন্তেকালের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্সিয়া পাঠালেন জারসি লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মার্সিয়া করলেন তার জন্য সাদ ইবনে খাওলা তিনি কে রাসূল পাকের সাহাবী রাসূল পাকের সাহাবী মানে ওনার সাথী মানে রাসূল পাকের গোলাম তার বন্ধু তার মাহবুব বা তার গোলাম তিনি মারা যাওয়ার জন্য শহীদ নয় তার জন্য যদি তিনি মার্সিয়া করেন শাহজাদায়ে রাসূল যিনি শহীদ হলেন তার জন্য মার্সিয়া হারাম মার্সিয়া তো আল্লাহ রাসূল বলে বুখারি হাদিস তো মার্সিয়া পড়না কি সুন্নাতে রাসূল বলুন মার্সিয়া পড়না সুন্নাতে রাসূল ইমাম পাকের জন্য কি করেছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম এর উপরে অসংখ্য হাদিস রয়েছে আমি মেন মেন কিছু কিছু হাদিস আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ দাঁড়িয়ে পড়ব আজ তো আমরা ইমাম পাকে শাহাদাত পাকের পর কাঁদছি না 1400 বছর হয়ে গেছে 1400 বছর শুধু তাই নয় দেখুন একটা কথা মাঝখানে বলি কেউ কেউ বলেন তিন দিনের বেশি নাকি কান্না করা যায় না এগুলো সব বানোয়াটি কথা এই হাদিসের সনাদ ইসনাদ এ হাদিস মাকরুহুল হাদিস মুনকারুল হাদিস হাদিস মাউযু যদি মাউযু না হয় প্রত্যেকটা মানুষ শিরক করে বা হারাম করে আপনার বাপ মারা গেছে তার চতুর্থ দিন থেকে আপনি আনন্দ করবেন করে কোন কোন আলেম কি করে আজ আপনার আব্বা মারা গেছে কি সোমবার তাহলে সোমবার শোক করলেন মঙ্গলবার শোক করলেন না বুধবার বৃহস্পতিবার থেকে আপনার ঈদ তিন দিনে ভুলে যায় মা মারা গেছে বাচ্চা মারা গেছে বাচ্চার জন্য কোনো আলেম পর্যন্ত তিন দিনে নিজের বাচ্চাকে ভুলতে পারে বরং পাঁচ বছর পরেও বাক্স খুলতে গিয়ে তার যে 8 বছরের বাচ্চা মারা গেছে তার জামাটা যখন বেরিয়ে ওঠে
পার হয় আহ দুঃখ আছে না তা 5 বছর পরে সে দুঃখ করে ধরুন 10 বছর পর কেউ সেই বাচ্চাটা সম্পর্কে আলোচনা করছিল যে ছেলেটা খুব ইন্টেলিজেন্ট ছিল 14 বছর বয়স পড়াশোনা করত স্কুলে ফার্স্ট হতো প্রত্যেকটা সাবজেক্টে 98% মার্ক পেত এমন সময় বাবা কি মা এসে হাজির ছেলের কথা শুনে এতক্ষণ হাসি মনে আসছিল যেই তার বাচ্চার কথা শুনলো মারা গেছে 10 বছর আগে ব্যথা লাগে না আহ সত্যি আমার ছেলেটা যদি আর থাকতো তা তো প্রত্যেকটা মানুষই হারাম কাজ করছে হ্যাঁ প্রত্যেকটা মানুষ কি করছে হারাম করছে না ইসলাম কঠিন নয় ইসলাম সহজ এমন কোন বিধান আল্লাহ নবী দিবেন না যে নবী পাক যে বিধান দিলে উম্মত বিপদে পড়বে মানুষ তো সব ভুলতে পারবে না তার বাচ্চা তার বাপ তার মা তার ভাই বেরাদারে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস দশ মাস মানুষ এর জন্য এ করে এবং শুধু তাই নয় যখন ইমাম হাসান আলাইহিসসালাম উনি যখন শহীদ হলেন ইমাম হাসান আলাইহিসসালাম শাহাদাত পাকের পর আল বেদায়া ওয়া নিহায়া অষ্টম খণ্ডে 64 পৃষ্ঠায় আছে যে বনু হাসেন মহিলারা এক মাস ধরে তার জন্য শোক পালন করেছিলেন এবং এক রেওয়ায়েতে আবার হাফেজ ইবনে কাসির রেওয়ায়েত করেছেন এক বছর ধরে শোক পালন করেছেন বড় ইমাম পাকের জন্য এবং শুধু তাই নয় এটা দেখা গেল আল বেদায়া ওয়া নিহায়া থেকে এবারে দেখুন সহিহ বুখারি ইমাম বুখারি এর উপরে বাব কায়েম করেছেন ইমাম বুখারি আমি পৃষ্ঠা বলার জন্য আমি এই কিতাবটা আমি বার করছি আর কি পৃষ্ঠা আবার সব এখানে নোট করা আছে দারুল উলুম দেওবন্দ পেজ সহিহ বুখারি বুখারি শরীফ প্রথম খণ্ড কিতাবুল জানায়েজ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 177 পৃষ্ঠা কত পৃষ্ঠা 177 পৃষ্ঠা ওয়া লাম্মা মাতাল হাসান ইবনু আলী দারাবাত ইমরাআতু হুল কুব্বাতা আলা কবরিহি সানা যখন হাসান ইবনে হাসান মানে হাসানে মুসান্না আলাইহিসসালাম ইমাম হাসান আলাইহিসসালামের শাহজাদা ইমাম হাসানে মুসান্না আলাইহিসসালাম জিনার থেকে হুজুর গস পাক আমাদের হুজুর পাক ওই খানদান থেকে ইমাম হাসান আলাইহিসসালামের ছেলে হাসানে মুসান্না আলাইহিসসালাম আর ইমাম হুসাইনের মেয়ে ফাতেমা সুগরা আলাইহিসসালাম এনাদের দুজনের শাদি মুবারক হয়েছিল এই দুজনের থেকে যে শাহজাদা এসেছেন আবদুল্লাহ আল মাহাজ আলাইহিসসালাম আবদুল্লাহ মাহাজ তিনি হচ্ছেন ইমাম হাসান আলাইহিসসালামের পোতা ইমাম হুসাইন আলাইহিসসালামের নাতি এই আবদুল্লাহ মাহাজ থেকে হুজুর গাওসে পাক গাওস পাক থেকে আমাদের হুজুর পাকরা বুঝেছেন না বর্তমান যিনি সাজ্জাদ নাসিম হুজুর পাক রসুল পাকের 36তম বংশধর আলী ও ফাতমার 35তম বংশধর ইমাম হাসান আলাইহিসসালামের 34তম বংশধর হাসানে মুসান্না আলাইহিসসালামের কত হচ্ছে 33তম বংশধর আবদুল্লাহ মাহাজ আলাইহিসসালামের 32তম বংশধর পরপর ছিলেন বুঝতে পারছেন না এই হাসানে মুসান্না আলাইহিসসালাম যখন শহীদ হলেন ইন্তেকাল করলেন ইনার জন্য বলা হয়েছে লাম্মা মাতাল হাসান ইবনুল হাসান ইবনে আলী মাওলানা আলী আলাইহিসসালামের ছেলে হাসান আলাইহিসসালাম তার ছেলে হাসানে মুসান্না তিনি যখন ইন্তেকাল করলেন দারাবাত ইমরাআতুহুল কুব্বাতা আলা কবরিহি সানা তো উনার আহলিয়াপাকের নাম কি ফাতেমা সুগরা ইমাম হুসেন আলাইহিসসালামের শাহজাদী ইমাম হুসেন আলাইহিসসালামের এই বুখারি শরীফ ইমাম বুখারি এর উপরে বাব কায়েম করেছেন ইমাম হুসেন আলাইহিসসালামের শাহজাদী হাসানে মুসান্না আলাইহিসসালামের আহলিয়াপাক স্ত্রী ইমাম হাসানে মুসান্না আলাইহিসসালামের রওজা শরীফে উনি তাবু গাড়লেন কি করলেন তাবু গাড়লেন এক বছর ধরে উনি রোনা জারি করলেন ওনার রওজা পাকে এক বছর ধরে ভাই তিন দিনের বেশি শোক করা না যায় ইমাম হাসানে মুসান্না আলাইহিসসালাম হারাম করেছে হাসানে মুসান্না আলাইহিসসালামের আহলিয়া ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহজাদী হারাম কাজ করেছে ইমাম বুখারি হারাম হাদিস রিওয়ায়াত করতেছে এবং এর উপরে বাপ কায়েম করেছে রে আকীদা ইমাম বুখারি তো এটা বাবের মধ্যে উল্লেখ করেছে এটা বাবের মধ্যে এই হাদিসটা উনি বাবে নিয়ে এসেছে চ্যাপ্টারের মধ্যে বাপ কায়েম করার অর্থ কি বাপ মানে অধ্যায় চ্যাপ্টার আমি যে গাদিরে খুমের চূড়ান্ত ঘোষণা আমি যার মাওলা আলী যার মাওলা এই সাবজেক্টের উপরে বই লিখেছি মানে কি মানে আমি আলীকে মাওলা মানি না এ বইয়ের প্রথম পাতাতে যেই দেখবে তখনই লেখককে দেখে বুঝবে লেখক আলীকে মাওলা মানলে বলে তাই তার উপর বই লিখেছে
ইমাম বুখারী এর উপরে বাদ কায়েম করেছেন মানে ইমাম বুখারী এই আকীদার উপরে আছেন যার কারণে বাদ কায়েম করেছেন এক বছর ধরে উনার রওজাটাকে তাবু গেরেছিলেন হযরত ফাতেমা সুগরা ইসলাম বুখারী কোন হাদিস এবং রোজাদারি করেছেন কান্নাকাটি করেছেন এক বছর পর তারপর তাবু সরিয়ে নিয়ে গেছেন রোজা পাক থেকে যখন হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর ইন্তেকাল করলেন মক্কা শরীফে হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন কোথায় মদিনা শরীফে উনার যখন ইন্তেকালের খবর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পেলেন তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনার ভাই আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকরের রওজাতে গেলেন এবং সেখানে গিয়ে উনার মাজার শরীফের উপরে দুই দিকে লাঠি বেঁধে চাদর টাঙিয়ে দিলেন এবং সেখানে বসে উনি কয়েকদিন শোক পালন করলেন এ হাদিস হাফেজ ইবনে কাসির আল বেদায়ে ওয়া নিহায়ে রিওয়ায়াত করেছেন ইমাম তাবারী তারিখে তাবারীতে রিওয়ায়াত করেছেন এবং তারপর উনি ওখান থেকে ওই চাদরটা ওইভাবে রেখে চলে গেলেন যেন লোকে বুঝতে পারে এটা আব্দুর রহমান ইবনে আবু বকরের কবর সাহাবায়ে কেরামদের আমল দেখো আহলে বাইত পাকদের আমল দেখো মোল্লা ফতোয়া দিয়ে দিল আর করা যাবে না বুঝতে পেরেছেন না রাসূল করিম এটা তো আমরা উনার বেসাল পাকের পর করছি শাহাদাত পাকের যখন উনি শহীদ হন তার 56 বছর আগে থেকে রাসূল পাক নিয়েছে কত বছর 56 বছর কারণ 61 হিজরিতে রাসূল ইমাম হোসেন ইসলাম শহীদ হন কত হিজরিতে আর ইমাম হুসেন ইসলাম জন্মগ্রহণ করেন 4 হিজরি 5 শাবান কারণ 61 থেকে 4 বাদ দিলে মাস সব ধরলে 56 বছর হয় যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন থেকে নবী পাক রোনাজারি করেছেন ইমাম হুসেনের জন্য কেউ মারা যাওয়ার আগে থেকে কাঁদে আপনি তো জানেন আপনার ছেলেটা একদিন মারা যাবেই যাবে না যেই জন্মেছে মারা যাবে আপনি আপনার ছেলের জন্য কাঁদবেন মারা যাওয়ার আগে কেউ যেদিন ইমাম হুসাইন জন্মগ্রহণ করলেন সেদিন থেকে রসুলের পাক কাঁদছেন এ হাদিস আমি আমার এই কিতাবে 9খানা হাদিসের কিতাব থেকে কোট করেছি তার মধ্যে প্রথম মিসকাতুল মাসাবি 6টা সহিহ 6টা 86টা হাদিসের বই পড়াবার আগে যে হাদিসের বই প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় বেরেলি দেওবন্দি ওহাবি নামাজাবি সব মাদ্রাসায় মিসকাতুল মাসাবি 572 পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট এবং মিসকাত শরীফ ছাড়াই হাদিস আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সাইয়্যিনের তৃতীয় খণ্ডে 210 পৃষ্ঠায় হাদিস রিওয়ায়াত করেছেন হাদিস নাম্বার 4884 এবং আল্লামা হাকিমের সনাদের বর্ণনা করেছেন হাজা হাদিসুন সহিহুন আলা শর্ত শাইখাইন এ হাদিস ইমাম বুখারী ও মুসলিমের শর্ত সহিহ এবং হাকিম ছাড়াই হাদিস আহমদ ইবনে হাম্বাল হাদিসের কিতাব তার মুসনাদের ষষ্ঠ খণ্ডে ইমাম সিউতি খাসায়েসুল কুবরার দ্বিতীয় খণ্ডে ইমাম ইবনে মাজা এর হাদিস 86টা হাদিসের কিতাব আর সুনান ইবনে মাজা দ্বিতীয় খণ্ডে ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়াত ষষ্ঠ খণ্ডে ইমাম তাবারানী আল মুজামুল কবির তৃতীয় খণ্ডে আবু ইয়ালা তার মুসনাদে আবু ইয়ালা 12 খণ্ডে পেজ পৃষ্ঠা হাদিস নম্বর সহ লেখা আছে আমি সময় বাঁচাবার জন্য যাতে আমি একটু বেশি কথা বলতে পারি আমি পেজ পৃষ্ঠাগুলো আমি বলতে চাই শুধু একটা দুটোর পৃষ্ঠা বলে দিয়েছি ইবনে আসাকির তারিখে দিমাশকের কবিরের 14তম খণ্ডে এতগুলো কিতাবের মধ্যে একই হাদিস পাকিস্তে এবারও পৃষ্ঠা চরিত্রে করতেছি উম্মুল ফজল বিনতে হারেস হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আহলিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচি যান তিনি এক বর্ণনা করেন সহি সনদে এই হাদিস রিওয়ায়াত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একটি স্বপ্ন দেখলাম বললেন যে কি স্বপ্ন তখন তিনি বললেন উনি বললেন ওয়ামা হুয়া স্বপ্নটা কি পালাক ইন্নাহু শাদীদ খুব কঠিন স্বপ্ন তুমি বলো না আমি তো তোমাকে বলতে বলছি তখন তিনি বললেন আমি স্বপ্ন দেখলাম আপনার শরীর থেকে গোস্তের একটা টুকরা কেটে আমার কোলে রাখা হবে আল্লাহ রাসূল বললেন তুমি উত্তম স্বপ্ন দেখেছ তুমি উত্তম স্বপ্ন দেখেছ অতি সত্বর আমার কন্যা ফাতেমা একটি পুত্র সন্তানের জন্ম দিবেন কি জন্ম দিবেন ইনশা আল্লাহ গোলামান বুঝতে পেরেছেন বললেন তালিদা ফাতিমাতু ইনশা আল্লাহ গোলামান ফাতেমা আলাইহিস সালাম অতি সত্বর পুত্র সন্তান ভাই এখন তো জিবরিল আসেননি জিবরিল আসবেন এরপরে আসবে এখানে আসছিল
পেটে ছেলে আছে না মেয়ে আছে কো জানে আল্লাহ ছাড়া কারো কাছে খবর আছে আছে আর একজনের কাছে আল্লাহর যে বন্ধু তাদের কাছে গোপন থাকে না গোপন থাকে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পুত্র সন্তান হবে এই গায়েবের খবর বুঝতে পেরেছেন না একদিন মওলা পাক আমাদের মানে আমার যিনি মুর্শিদ শেখ হাজার শেখ রশিদ আলী কাদেরী আল ইসলাম ওনার দাদা জানেন আব্বা জান মেদিনীপুর মওলা পাক শেখ হাজার শেখ মুর্শিদ আলী কাদেরী ইসলাম যা 14 ফাগুন রুটস পাক হয় উনি একদিন ট্রেনে মেদিনীপুর শরীফ আসছিলেন এখন এক ব্যক্তি উনি আরজ করলেন এক ব্যক্তি মানে ওনার খাদেম আরজ করলেন হুজুর পাক ট্রেনে উনি যাচ্ছেন আর আরজ করলেন হুজুর পাক আমার বিবি হামেদা আছে মানে প্রেগনেন্ট আপনি রহম করেন যেন সহি সালামতের সাথে সন্তান ভূমিষ্ঠ হয় ওনার দোয়া হচ্ছে সহি সালামতের সাথে যেন ভূমিষ্ঠ হয় উনি তখন উনি সবসময় এবাদত করতেন তসবিহে থাকতেন তো উনি বললেন আচ্ছা ইনশাল্লাহ এবং তোমার যে ছেলেটি জন্মগ্রহণ করবে তার নাম রাখিও মঞ্জুরে কাজে নামও দিলেন ছেলেও বলে দিলেন নামও বলে দিলেন সেখানে মৌলানা সাহেব বসেছিলেন আমাদের দরবারেরই মৌলানা আবু তাহের সাহেব আবু তাহের মৌলানা কাদেরী সাহেব উনিও হুজুর পাকের মুরিদ এবং গোলাম উনি উনি বড় মৌলানা তো মৌলানাদের তো একটু বুঝিয়েছেন না সে যত ভরি মৌলানা হোক তার এ হোক তার মনে একটা খটকা লাগলো যে এতে কি আছে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না মনে উনি এটা কী করে জানলেন তিনি কী করে বললেন বা নামও দিয়ে দিলেন কিন্তু উনি খুব দরবারের ঘনিষ্ঠ আলেম ছিলেন খোদবা ওই যে খোদবায় বসে উনিই লিখেছেন তো যার কারণে ওর স্মরণও লাগছে বলতে যেটা আমি বলবোই বা কীভাবে তিনি বলতেও পারছেন না মনের মধ্যে দ্বিধা তো উনি কিছু বলতে পারলেন এমন সময় খড়গপুর স্টেশনে ট্রেনটা দাঁড়ালো এমন জায়গায় দাঁড়ালো না যে কম্পার্টমেন্টটা পড়লো কারণ স্টেশন মাস্টারের সামনে কামরা স্টেশন মাস্টারের কামরার সামনে ওখানে লেখা আছে নো অ্যাডমিশন মৌলাপাক জিজ্ঞাসা করলেন আবু তাহের সাহেবকে মৌলানা সাহেব দেখো তোমার কী লেখা আছে উর্দুতে বললেন উর্দুবাসী ছিলেন ক্যা লিখা হুয়া হে তো উনি বললেন হুজুর তো নো অ্যাডমিশন লেখা আছে ইসকা মানা ক্যা হ্যাঁ এর মানেটা কী উনি ভাবছেন হুজুর বুঝছেন না হুজুর এর মানে প্রবেশ নিষেধ লোকেরা প্রবেশ করা যাবে না না এমন সময় এক ঝাড়ুদার একটা বালতি আর একটা ঝাড়ু হাতে নিয়ে ভিতরে প্রবেশ করে তো উনি বললেন যে ফকির দেখলো উনি নিজেকে ফকির বলে বলতেন ফকির দেখলো যে একজন ঝাড়ুদার মহিলা সে বালতি আর ঝাড়ু নিয়ে ভিতরে প্রবেশ করলো তখন আবু তাহের সাহেব মৌলানা সাহেব হেসে ফেললেন শুন ওরা সরকারি লোক ওরা ঢুকতে পারবে উনি হচ্ছে লিলি বুঝছেন না বুঝলেন না বলে হুজুর উনি সরকারি লোক ওটা আম লোকের ঢোকাও নিছে সরকারি লোক ওদের অনুমতি লাগে না বলে ওর অনুমতি দিতে হবে না বলে সরকারি লোক তো হুজুর সরকারি লোকের অনুমতি লাগে না ওরা যখন খুশি তখন ঢুকতে পারবে টিকিট মাস্টার যে টিসি আছে টিকিট কালেক্টার সেও ঢুকতে পারবে বুঝেছেন না টিটি টিটি টিকিট এক্সামিনার সেও ঢুকতে পারবে স্টেশন মাস্টার মানে যারা সরকারি লোক ওদের অনুমতি লাগে না ও যারা সরকারি লোক তাদের কোনো অনুমতি লাগে না তো আবু তাহের সাহেব জেনে রাখো আল্লাহর গোপন খবর কেউ জানে না এটা ঠিক আল্লাহর যে গোপন খবর এটা সেখানে কেউ প্রবেশ করতে পারে না ওখানে কেউ গোপন জায়গায় প্রবেশ করতে পারে না কিন্তু সরকারি লোক যারা আল্লাহর বন্ধু যারা তাদের জন্য ওখানে প্রবেশ নিষেধ নো অ্যাডমিশন নাই উনি বলেনি ওনার অন্তরে খবর জেনে গেছেন তা কিছুদিন বাদেই ওনার সন্তান ভূমিষ্ঠ হলো তার ছেলেই হলো তার নাম মঞ্জুরে কাদের তিনি কে জানেন অনেকে আপনার চিনবেন তো অনেক আগের ঘটনা মঞ্জুরে কাদেরকে আমরাও দেখি নাই উনার ছেলেকে আমরা দেখেছি যিনি বাবু মিয়া নামে পরিচিত ছিলেন খুব ফর্সা ছিলেন ইনু মিয়ার পানাগড়ের ইনু মিয়া মানু মিয়া ওনার দুলা ভাই বাবু মিয়া উনার আব্বা ছিলেন মঞ্জুরে কাদের বুঝতে পেরেছে এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে না কিছুদিন পরেই ঠিক ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন যখন জন্মগ্রহণ করলেন রাবি উমর ফজল বিনতে হারিস বললেন সত্যি ওনাকে আমার কোলে দেওয়া হলো যখন আমার কোলে দেওয়া হলো আমি তখন তাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলাম এবং ওনার কোলে দিলাম আমি একটু
উনা কোলে দেওয়ার পর পূর্ণ মানুষ হয়ে গেছিলাম চোখ এদিক ওদিক হয়ে গেছিল তারপরে ঘুরে দেখি কি রসূল পাকের চোখ দিয়ে টপকে টপকে পানি ঝরছে উনি কাঁদতেছে ফা ইজা আইনা রাসূলুল্লাহ মিসকাত শরীফের হাদিসে বলা ইবারত ফা ইজা আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুহরি কানিদ দুমু তার দুই চোখ দিয়ে অশ্রু বয়ে যাচ্ছে কাঁদছেন আমি জিজ্ঞাসা করলাম কুলতু قالت فقلت يا نبي الله لأبي أنت وأمي ما لك يا الله رسول يا الله النبي أبنا بكما باب ما قربان أبنا كي بيشي أبني كرنغل كتشن كنو قال أتاني جبرائيل عليه السلام فأخبراني إن أمتي ستقتل ابني هذا فقلت هذا قال نعم وأتاني بتربة من تربته تربة الحمراء رسول الله صلى الله عليه وسلم قال هي أم الفضل বিনতে হারেস এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং তিনি এসে আমাকে খবর দিয়ে গেলেন যে তিনি এসে আমাকে সংবাদ দিয়ে গেলেন যে আমার এই উম্মত আমার এই বেটাকে অতি সত্তর কবর করে দিবে এবং আমি বললাম আমার এই বেটাকে এই এই পুত্র সন্তানকে বলেন হ্যাঁ এই সন্তানকে তারপর তিনি সেখানকার লাল মাটি দিলেন তো কারবালার শাহাদাতের খবর শুনে যেদিন ইমাম পাক জন্মগ্রহণ করলেন সেই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্রন্দন করলেন আঁসু ঝরছে শহীদ হননি ভবিষ্যতে হবেন এই কথা স্মরণ করে নবী পাক প্রণাম করছেন নবী পাক যেটা করেন সেটা করা কি শরিয়ত কোটা করা সুন্নাত ইমাম হুসাইন আজ শহীদ হয়ে গেছেন নবী পাক এই জন্য আল্লাহ পাক ওনাকে করালেন যাতে উম্মতে মুহাম্মদের জন্য এটা সুন্নাত ও শরিয়ত হয় তো ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য রোনাজারি করা দুঃখিত হওয়া শোকাহত হওয়া গমজাদা হওয়া এ সুন্নতে রাসূল এত বড় উম্মুল ফাজল থেকে ফেস উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসে পাক ইমাম তাবরানী তার মুজমুল কবীরে তৃতীয় খণ্ডে 109 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন আন উম্মে সালমা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখবারানি জিবরাইল আন ইবনুল হুসাইন ইউক্তালু বি আরদিল ইরাক কোন দেশে শহীদ হবেন সেটাও বলে দিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গ্রহণ করছেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার এই কান্নার কারণ কি তিনি বললেন এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং তিনি এসে আমাকে বলে গেলেন যে আমার এই বেটাকে ইরাকের মাটিতে আমারই উম্মত শহীদ করে দিবে কে শহীদ করবে হিন্দু ভাইরা নয় খ্রিস্টান নয় ইহুদি নয় উম্মতি আমার উম্মত যে উম্মত সেদিন ইমাম যার কালমা পড়েছে রাসূল পাক তার ঘরওয়ালাকে শহীদ করেছে আজ ওই উম্মতের বংশধর রয়েছে আজকে হিন্দু ভাইরা মুহররম পাক হারাম বলে না খ্রিস্টান বলে না ইহুদি বলে না ওই উম্মতই বলতেছে মুহররম হারাম কর না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে হায়দারি এত বলতে ইরাক এমন কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইরাকের কোন ভূমি ফের এই হাদিস এই হাদিস রিওয়ায়াত করেছেন এই হাদিস ইমাম তাবরানি তার তৃতীয় তো খণ্ডের 109 পৃষ্ঠা হাদিস নম্বর 2819 রিওয়ায়াত করেছেন যে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন একদিন দুই ইমাম পাক আমার ঘরে খেলা করছিলেন রাসূল পাকের সামনে যখন খেলা করছেন খেলতে খেলতে হঠাৎ দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোলে উনি চলে আসলেন ইমাম পাক অতঃপর দেখি রাসূল পাক কর্মই করছেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি ক্রন্দন করছেন কেন আপনার কি হয়েছে আবার আপনি কাঁদছেন বার বার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাচ্ছেন আপনি ক্রন্দন করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এইমাত্র জিব্রাইল এসেছিলেন এবং উনি আমাকে কারবালার মাটি দিয়ে গেলেন আমি এই জন্য কান্না সংবরণ করতে পারছি না তিনি বললেন ইন্না উম্মাতাকা সাতাক্তুলু হাযা বিআরদিন ইউকালু লাহা কারবালা আপনার এই ছেলেকে আপনার এই বেটাকে আপনার এই উম্মত যে ময়দানে শহীদ করবে তার নাম হবে কারবালা ফের জিবরিল আলাইহিস সালাম ছাড়াও বৃষ্টির ফেরেশতা আল্লাহ পাক নাজিল করেছেন একদিন বৃষ্টির ফেরেশতা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস রিওয়ায়াত করেছেন এই হাদিস 11 খানা কিতাব থেকে আমার কিতাব কিতাবে কোট করা হয়েছে তার মধ্যে ইমাম হাইসামি হাদিসের কিতাব মজমু জওয়াইদ নবম খণ্ডে ইমাম জাহাবি সিয়ারু আলামুন নুবালা তৃতীয় খণ্ডে 288 পৃষ্ঠা আহমদ ইবনে হাম্বাল মুসনাদ শরীফের মধ্যে তৃতীয় খণ্ডে 265 পৃষ্ঠা
আল্লামা জালালউদ্দিন সিউতি খাসায়াতুল কুবরা দ্বিতীয় খণ্ডে ইবনে কাসির আল বিদায়ে ওয়া নিহায়ার মধ্যে আব্দুল আজিজ মুহাদ্দিসে দহলভি সিররুশ শাহাদাতাইনে 25 পৃষ্ঠা ইবনে হাজার মাক্কিয়ে মুফতি হারামাইন শরীফাইন তার আসওয়াইকুল মুহরিকা কিতাবে ইমাম ইবনে হিব্বান তার সহিহ ইবনে হিব্বানের পুনর্তম খণ্ডে 142 পৃষ্ঠায় এবং ইমাম ইবনে হিব্বান তাহকিক করেছেন হাজা হাদিসুন সহিহুন এ হাদিস সহিহ আবু ইয়ালা তার মুসনাদে আবু ইয়ালা ষষ্ঠ খণ্ডে এত হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস পাকিস্তান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন একদিন বৃষ্টির ফেরেশতা রাসূলের পাকের কাছে আরজ করলেন আল্লাহর কাছে আরজ করলেন ইয়া আল্লাহ আপনি ইজাজত দেন আমি আপনার নবীকে জিয়ারত করে আসি এবং সালাম পেশ করে আসি আল্লাহ পাক বললেন যাও সালাম জানিয়েছো এবং তার সাথে এই শাহাদাতের খবর নিয়ে যাও বৃষ্টির ফেরেশতা রাসূলের পাকের কাছে এসেছেন সেদিন রাসূলের পাক উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মুল মুমিনিনকে বললেন যে তুমি দরজায় পাহারা দাও যেন কোনো লোক প্রবেশ না করে কারণ ফেরেশতার সাথে এখন কথা চলছে আল্লাহ পাক কিছু ওহী পাঠিয়েছেন ইন্টারনাল কিছু কথাবার্তা চলছে যেন অ্যাটেনশন অন্যদিকে না যায় আমাদের এই বাতিনি খবর কেউ যেন জানতে না পারে দরজায় তুমি বসে পড়ো উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি দরজায় বসে গেলাম যেন কেউ প্রবেশ করতে না পারে এমন সময় ইমাম হুসাইন আলাইহিস সালাম লাফাতে লাফাতে এসে আমার কোল ডিঙিয়ে ঘর দিয়ে দরজায় প্রবেশ করলেন না আমি বাধা দিইনি আমাদের মতো মোল্লারা হলে কি বলতো না রাসূল পাকের নিষেধ আছে যাওয়া উম্মুল মুমিনিন ঘরওয়ালি ঘরওয়ালার কথার মানে জানেন ঘরওয়ালি ঘরওয়ালার কথার মানে জানেন উনি যে বলেছেন কেউ যেন প্রবেশ না করে এটা আম নির্দেশ ইনাদের জন্য নয় যদি আটকিয়ে দিই তো আমারই খবর আছে কাজেই বাহ্যিক মানে থেকে অর্থ বোঝা যাবে না কোরআনের মানে দেখেও এই ঘরওয়ালা থেকে মানে নিতে হবে যার জন্য উম্মে সালমা ছেড়ে দিলেন বললেন উনি রাসূল পাকের কোলের উপরে উঠে গেলেন ঘাড়ের উপরে উঠে গেলেন রাসূল পাক নামালেন তাকে চুমু দিতে লাগলেন উনি দাড়ি মুবারকের মধ্যে আঙুল ভরে দিলেন ফেরেশতার সাথে কথা বলছিলেন ফেরেশতার দিক থেকে উনার দৃষ্টি চলে আসলো ইমাম পাকের দিকে অ্যাটেনশন চলে এলো মনোনিবেশ করলেন ফেরেশতা থেকে গেল তাকে যখন এত প্যার করছেন ফেরেশতা লক্ষ্য করলেন সেই দৃষ্টি ফেরেশতা জিজ্ঞাসা করলেন আতু হিব্বুহু আপনি নাকি এত ভালোবাসেন কালা না বলে হ্যাঁ ইনাকে মহব্বত করি কালা তখন সে ফেরেশতা বললেন ইন্না উম্মাতাকা তাকতুলুহু ইন শি ওয়া ইন শিতা আরাইতুকা লামাকানাল নবী ইউক্তালু ফী আপনার আপনি যাকে এত মহব্বত করেন আপনার এই বেটাকে আপনার উম্মাত অতি সত্য কতল করে দিবে আপনি যদি চান তাহলে আপনাকে সেই জায়গার আমি মাটি দেখাই হাত মারলেন এবং কারবালা লাল মাটি ওনাকে দিলেন রসুল সে মাটি উম্মে সালমাকে দিলেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কাপড়ের মধ্যে বেঁধে রাখলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার আল্লাহ পাক ফেরেশতা নাযিল করছেন ফের উম্মে এই হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন এটা একবার হলো আবার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা এবং উম্মে সালমা দুজনে বর্ণনা করেন হাদিস এটা সাতখানা কিতাব থেকে ইবনে কাসির আল বিদায়ে ওয়া নিহায়ার 11তম খণ্ডে 570 পৃষ্ঠা মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল তো ষষ্ঠ খণ্ডে 294 পৃষ্ঠা এবং আহমদ ইবনে হাম্বল বলেন ইসনাদুহু সহিহুন এর ইসনাদ সহিহ এ ছাড়া টোটাল সাতখানা কিতাব আমি আর উল্লেখ করতেছি না আন আয়েশা আও উম্মে সালমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা বললেন হে উম্মুল মুমিনিন আজ আমার ঘরে এমন এক ফেরেশতা এসেছে ইতিপূর্বে আল্লাহ পাক ফেরেশতাকে কোনদিন নাযিল করেন খাস শুধু শাহাদাতের খবর দেওয়ার জন্য এই ফেরেশতাকে নাযিল করেছেন ফাকাল আলী এবং সেই ফেরেশতা আমাকে বললেন ইন্না ইবনাকা হাজা ফেরেশতা বলছেন আপনার বেটা কালা ইন্না ইবনাকা হাজা মাকতুলুন ওয়া ইন শিতা আরাইতুকা মিন তুরবাতিল আরদ আল্লাতী ইউক্তালু বিহা বলেন আপনার এই বেটাকে
আপনার উম্মত বদল করে দিবে আপনি যদি চান সেই জায়গায় আমি মাটি আপনাকে দেখাই এই বলে উনি কারবালার মাটি নিয়ে আসলেন আল্লাহ পাক শুধু কারবালার শাহাদাতের খবর পৌঁছাবার জন্য এক খাস ফেরেশতা তৈরি করে রেখেছিলেন যার জন্য বলছেন লাম ইয়াদখুলু আলাইয়া ক্বাবলাহা যিনি ইতিপূর্বে কখনো নাযিল হননি শুধু শাহাদাতের খবর দেওয়ার জন্য নাযিল হয়েছিল ফের উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন এই ইমাম হিন্দি তার কানজুল উম্মালের 12 তম খণ্ডের 58 পৃষ্ঠায় এবং ইমাম তাবারানি মুজামুল কাবীরের তৃতীয় খণ্ডের 107 পৃষ্ঠায় বর্ণনা করেন আন আয়েশা আন্নাল হুসাইন ইবনে আলী দাখালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম فقال النبي صلى الله عليه وسلم يا عائشہ যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে প্রবেশ করলেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে হে আয়েশা আলা আজাবাকা আমি কি তোমাকে আশ্চর্যজনক ঘটনা বলবো না আজীব ওয়াকিয়া শোনাবো না বললেন যে নিশ্চয় তখন রাসূল পাক বললেন লাকাদ দাখালা আলাইয়া মালাকুন আনিফা মা দাখালা কত্তু আবার আরেকজন এমন এক ফেরেশতা আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন যে ফেরেশতা আজ পর্যন্ত কখনো এ ঘরে আসেন নাই শুধু শাহাদাতের খবর দেওয়ার জন্য ফাকাল অতঃপর সেই ফেরেশতা আমাকে বললেন ইন্নাবনি হাজা মাকতুলুন ওয়া ক্বালা ইন শিতা আরাইতুকা তুরবাতুন ইউক্তালু ফিহা আপনার এই বেটাকে আপনার উম্মত শহীদ করে দিবে আপনি যদি চান তা আমি আপনাকে সেখানকার মাটি দেখাই কত কত ফেরেশতা এসেছেন দেখুন আবার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন এই হাদিস আব্দুল আজিজ মুহাদ্দিসে দহলবি সিররুস শাহাদাতাইনের 24 পৃষ্ঠায় ইমাম তাবারানি আল মুজামুল কবির তৃতীয় খণ্ডের 7 পৃষ্ঠায় বর্ণনা করেন আন আয়েশা আন্নাহু ক্বাল আখবারানি জিবরাইল আন্না ইবনে ইলা জিবরাইল আন্না ইবনে হুসাইন ইউক্তালু বি আরদি তাফ উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্রন্দন করছেন উনি যখন ক্রন্দন করছেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূল আপনি কাঁদছেন কেন বলে এই মাত্র জিবরাইল এসেছিলেন কতবার আল্লাহ জিবরাইল পাঠাচ্ছেন দেখুন এবং আমাকে বললেন এবার খবর দিয়েছেন যে আমার বেটা ইমাম হুসাইন আলাইহিস সালামকে তফ নামক প্রান্তরে শহীদ করা হবে তফ হচ্ছে কারবালার উপরে একটি নাম ফের এই শাহাদাত পাকের উপরে এটাও সাতখানা কিতাব থেকে ইমাম হাইসামি মাজমুউ জাওয়াইদের নবম খণ্ডের 189 পৃষ্ঠায় এবং ইমাম হাইসামি বলেছেন রেজালুহু রেজালুস সিকা এ পুরো রেজাল শিকার রেজাল মুজি আসমাউ রেজালের কিতাব তাহজিবুল তাহজিবুল কামাল ষষ্ঠ খণ্ডে ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবির 14 তম খণ্ডে ইবনে হাজার আসকালানি আসমাউ রেজালের ফন্নে হাদিসের সবচেয়ে বড় মুহাদ্দিস তিনি তার তাহজিবুল তাহজিবের দ্বিতীয় খণ্ডে 347 পৃষ্ঠা হায়দরাবাদ প্রিন ইমাম তাবারানি মুজামুল কবিরের তৃতীয় খণ্ডে আব্দুল আজিজ মুহাদ্দিসের দেওয়ানি সিরুস শাহাদাতাইনের 28 পৃষ্ঠা আল্লামা জালালউদ্দিন সিউতি খাসায়েসুল কুবরা দ্বিতীয় খণ্ডে সাতখানা কিতাব থেকে আমি পেয়েছি আরো কিতাবে থাকতেও পারে আমি পেয়েছি সাতখানা কিতাবে তাই এই সাতটা কিতাবের হাওয়ালা দিয়ে লিখে এটা হলো রাবি হাজাত উম্মে সালমা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা জগৎ জননী দেখুন এই কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পর নবী পাকের ঘর থেকে খুশি উঠে গেছে যতদিন নবী পাক হায়াতে ছিলেন খুশি আর করেন নাই উম্মে সালমা খুশি করেন নাই হাদিস দেখুন আন উম্মে সালমা ক্বালাত কানাল হাসান ওয়াল হুসাইন ইয়ালআবানি বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি বাইতি একদিন ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম আমার ঘরে রাসূল পাকের সামনে খেলা করছিলেন যখন খেলা করছেন ফা নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না উম্মাতাকা তাকতুলু ইবনাকা হাযা মিন বাদি বললেন জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার পর আপনার এই বেটাকে আপনার উম্মত শহীদ করে দিবেন ফা আওমান বিয়াদিহি ইলা হুসাইন ইমাম হুসাইন আলাইহিস সালামের দিকে ইশারা করে জিবরিল আলাইহিস সালাম বললেন এই বেটাকে আপনার শহীদ করে দিবেন ফা বাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কান্নার হাদিস মূল বিষয় খুঁজে বেজেন না কান্নার হাদিস বাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আসলাম যেই বললেন রাসূলের পাক কান্নতে লাগলেন ওয়া তাম্মাহু ইলা সাদরিহি
এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন আলাইহিস সালামকে বুকে এইভাবে জড়িয়ে ধরলেন তামাহু ইলা সদরিহি ফাকাল অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা মুসিবত এবং উনাকে কারবালার যে মাটি জিবরিল আলাইহিস সালাম দিলেন ঠিক সেটা করে শুনলেন না ধ্যান দিলেন না পর বললেন ক্বালা ওয়া হা কারব ওয়া বালা কারব এবং বালার বিনাশ হোক মুসিবত ও দুঃখর বিনাশ হোক কা অতঃপর বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাটি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে দিলেন দেওয়ার পর বললেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন ইয়া উম্মে সালমা ইজা তাহাফফালাত হাযিহি তুরবাতু দামান ফা'লামি আন্নাকনি ক্বাদ কুতিলা ফাজআলাতহা উম্মে সালমা ফি ক্বারুরা সুম্মা জা'আলাত তানজুরু ইলাইহা কুল্লা ইয়াউম ওয়া ইয়াকুলু ইন্না ইয়াউমান তাহাফফালিনা দামান লা ইয়াউমুন আযীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটি উম্মে সালমাকে দিয়ে বলে হে উম্মে সালমা এই মাটি তুমি যত্ন করে রেখে দাও কারবালার মাটি যত্ন করে রেখে দাও যখন দেখবে যে এই মাটি রক্তে পরিবর্তন হয়ে গেছে ইজা তাহাফফালাত হাযিহি তুরবাতু দামান ফা'লামি আন্নাকনি ক্বাদ কুতিলা যখন দেখবে কারবালার মাটি রক্তে পরিবর্তন হয়ে গেছে তখন বুঝবে আমার বেটা হুসাইন শহীদ হয়ে গেছে আর নাই এই হাদিস থেকে সাবেক যেদিন ইমাম পাক শহীদ হবেন কারবালার মাটি রক্তে পরিবর্তন হবে মানে মাটিও আল্লাহর কুদরত থেকে শোক পালন করবে রোনা জারি করবে উম্মে সালমা ফাজআলাতহা উম্মে সালমা ফি ক্বারুরা যত্ন করে রাখার জন্য মাটিটিকে একটি শিশির মধ্যে ভরে দিলেন তারপর ঘরের এক জায়গায় কোণে রাখলেন আদাবের সাথে সুম্মা জাআলাত তানজুরু ইলাইহা কুল্লা ইয়াউম এরপর উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হার রোজ কুল্লা ইয়াউম হার রোজ প্রত্যেক দিন ওই কারবালার মাটিটাকে জিয়ারত করতেন তানজুরু ইলাইহা ওই দিন থেকে উম্মে সালমা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে খুশি উঠে গেল কুল্লা ইয়াউম শব্দ হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক দিন ওই মাটিটাকে জিয়ারত করতেন আর কাঁদতেন আর বলতেন হে মাটি তুমি যদি রক্তে পরিবর্তন হবে অর্থাৎ ইমাম হুসাইন যেদিন শহীদ হবেন সেদিন হবে আজিম দিন লা ইয়াউমুন আজিম শ্রেষ্ঠ দিন হবে দেখুন এই কারবালার মাটি পাঠিয়েছেন কে আল্লাহ পাক নিয়েছেন কে আজ আপনারা ইমাম বারা শরীফ নির্মাণ করেন কারবালা শরীফের মাটি ওখানে রাখেন নিয়ে আসে কোনো পীর ভাই আল্লাহ পাক কারবালা তখন হয় গিয়ে এখন কারবালার সঙ্গে ইমাম পাকের সম্পৃক্ততা এসে গেছে সম্পর্ক এসে গেছে নিসবত এসে গেছে শহীদ হননি নিসবত আসেনি 56 বছর বাদ নিসবত আসবে তাই কারবালার ইয়াদগার পালন করাবার জন্য নবী পাককে কারবালা ইয়াদগার কারবালা হওয়ার আগে কোন হাদিসে আছে শাহাদাতের আগে থেকে তার ইয়াদগার পালন করা একমাত্র ইমাম পাকের জন্য আহলে বাইতে কেরামের জন্য শাহাদাত পাকের 56 বছর আগে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম বললেন যাও যে মাটিতে ইমাম পাক শহীদ হবেন যেখানে ইমাম পাক মাদফুন হবেন উনার জিসমে আকার থাকবেন ওইখানকার মাটি নিয়ে যাও আমার হাবিবকে দেখাও যাতে কারবালার মাটি দেখবেন আর ইয়াদগারে হুসাইন পালন করবেন কারবালার মাটি আল্লাহ পাক দিয়ে পাঠালেন রাসূল পাকের কাছে রাসূল পাক সে মাটি উম্মুল মুমিনিনকে দিলেন তো কারবালার মাটি প্রথম এলো কোথায় হিন্দুস্তানে নয় মেদিনীপুর দরবারের মুড়িদের ঘরে নয় প্রথমে আসলো রাসূল পাকের ঘরে কে পাঠালেন আল্লাহ কা বলুন কে কার মাধ্যমে জিবরিল আসলামকে পাঠালেন রাসূল পাক উম্মুল মুমিনিনকে দিলেন বলে রাখো প্রতিদিন জিয়ারত করো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ঘরে কারবালার মাটি রাখলেন পহলা ইমাম বারা তো একই বলা হয় ইমাম বারা কিসকো কহা যায় ইসি কো ইমাম বারা কহা যাতা পহলা ইমাম বারা রাসূল পাকের ঘরে আল্লাহ ও আল্লাহর রাসূলের নির্দেশে উম্মুল মুমিনিন প্রতিষ্ঠা করলেন এবং প্রত্যেক দিন উম্মুল মুমিনিন মাটি পাকে জিয়ারত করতেন কারবালার মাটির জিয়ারত পাক করা ইমাম বারা পাকে জিয়ারত করা সুন্নাতে উম্মুল মুমিনিন এ হুকমে রাসূল হুকমে খোদা নারায়ণ কারণ
ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের জীবনের বিনিময়ে আমার দ্বীনকে কায়েম করবেন, আমার তাওহীদকে কায়েম করবেন, একত্ববাদকে কায়েম করবেন, যাদের জীবনের দ্বারা আমার একত্ববাদ কায়েম হবে তার ইয়াদগার হে আমার হাবিব আপনি কায়েম করুন, ইয়াদগার পালন করুন। আল্লাহ পাক ইয়াদগার পালনের জন্য কার ভালো মাটি পাঠাচ্ছেন, পালন করাচ্ছেন কে, পালন করাচ্ছেন কে, মাটি নিয়ে আসছেন কে, রাখার হুকুম করছেন কে, যত্ন করে। যেদিন ইমাম পাক শহীদ হলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা মাটির পাকের কাছে গিয়ে দেখছেন মাটি রক্ত পরিবর্তন হয়ে গেছে, হ্যাঁ তো করাচ্ছেন তো রসুল পাক, জিব্রাইল বলেছেন না? তাহলে যখন রসুল পাক কাঁদছেন কাদের সামনে কাঁদছেন? উম্মুল মুমিনীনদের সামনে। জিজ্ঞাসা করছেন কান্নার কারণ কি, জিজ্ঞাসা করলেন কান্নার কারণ কি, শাহাদাত পাকের ঘটনা বর্ণনা করলেন। ইমাম পাকের এই শাহাদাত পাকের ঘটনা বর্ণনা করাকে কি বলে, মার্সিয়া, বলে কি মার্সিয়া, করলেন কে, কাঁদছেন কে, আর মার্সিয়া শুনে ওয়ালি কে, উম্মুল মুমিনীন, শুনে ওয়ালা শাহাদায়ে কিরাম শুনে ওয়ালি উম্মুল মুমিনীন। তো মার্সিয়া পড়না আর রোনা জারি করনা এ সুন্নতে রাসূল আর সুন্না সুন্নতে উম্মুল মুমিনীন, বুঝেছেন না? রসুল পাকের কাছে যখন কারবালার শাহাদাতের খবর নিয়ে আসলেন কে নিয়ে আসলেন, জিব্রাইল আলাইহিস সালাম, বৃষ্টির ফেরেশতা আর খাস খাস ফেরেশতা। তাহলে রসুল পাকের সামনে শাহাদাতের ঘটনা বর্ণনা করছেন কে, জিক্রে শাহাদাত করছেন কে, তো এখানে জিক্রে শাহাদাত বয়ান করনে ওয়ালা মালায়েকা কে, মালায়েকা, মালায়েকা শুনে ওয়ালা রসুল পাক শুনছেন। তো এখানে জিক্রে শাহাদাত বয়ান করনা এ সুন্নাতে মালায়েকা আর সুন্না সুন্নাতে রসুল, তো জিক্রে শাহাদাত ইমাম হুসাইন সুন্না আর জিক্রে শাহাদাত হুসাইন করনা দোনো সুন্নাতে মুহাম্মদ জিব্রাইলকে পাঠিয়েছেন কে, বৃষ্টির ফেরেশতাকে পাঠিয়েছেন কে, খাস ফেরেশতাকে পাঠিয়েছেন কে, বলুন কি জন্য? আচ্ছা শাহাদাতের খবর দেওয়ার জন্য যদি হতো একবার পাঠালেই তো, যদি সংবাদ দেওয়ার জন্য হয় যখন কোনো জায়গায় লোক মারা গেছে তো সেই বার গ্রাম থেকে এই গ্রামে খবর দিতে হবে, তো কটা মেসেঞ্জার পাঠাবে? একজন পাঠে খবর দেওয়া উদ্দেশ্য, একবার পাঠালে তো হয়ে গেল, লোক জেনে গেল মারা গেছে উনি শহীদ হবেন, এই সংবাদটা দেওয়াই যদি উদ্দেশ্য হয় তো একবার পাঠালেই তো হয়। বারবার জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাচ্ছেন কেন? কখনো বৃষ্টির ফেরেশতাকে পাঠাচ্ছেন, কখনো খাস খাস ফেরেশতাকে পাঠাচ্ছেন, কেন বারবার আল্লাহ পাঠাচ্ছেন? এই জন্য সংবাদ তো একবার পাঠিয়েছেন সংবাদ হয়ে গেছে, বারবার পাঠানোর উদ্দেশ্য হে আমার ফেরেশতা যাও, আমার হাবিব যে কালেমাকে ভীতকে গেড়েছেন, যে কলমা প্রচার করেছেন এই কালেমার ভীতকে গাড়বেন কায়েম করবেন ইমাম হুসাইন, তো যাও বারবার শাহাদাতের খবর শোনাও, বারবার উনার সামনে ইমাম পাকের শাহাদাতের জিকির করো যাতে ওনার গম তাজা হয়, অর্থাৎ বারবার আমার নবী পাকের সামনে জিক্রে শাহাদাত বয়ান করে ওনার গমকে তাজা করো, গমকে তো করাচ্ছেন কে, ফেরেশতা পাঠিয়ে শহীদ এখনো হননি, কবে শহীদ হবে তার কথা বারবার ফেরেশতা পাঠিয়ে শাহাদাতের 56 বছর আগে থেকে নবী পাকের কাছে ফেরেশতার মারফত জিক্রে শাহাদাত করিয়ে নবী পাককে শোকাহত করাচ্ছেন, গান রোনাজারি করাচ্ছেন, গমকে তাজা করাচ্ছেন, বারবার ফেরেশতা পাঠাচ্ছেন যাতে রসুল পাক জিক্রে শাহাদাতে হুসাইনের উপরে মার্সিয়া করতে পারেন, রোনাজারি করতে পারেন। এটা করাচ্ছেন কে, অর্গানাইজ করছেন কে? তো জিক্রে শাহাদাতে ইমাম হুসাইন করনা আর করানা ইয়ে সুন্নতে ইলাহি ভি হ্যায়, আল্লাহ পাক করেছেন নবী পাককে দিয়ে যাতে এটা উম্মতে মুহাম্মাদের জন্য শরীয়ত হয়ে যায়। শরীয়ত কাকে বলে, সুন্নাত কাকে বলে? দাড়ি রাখা সুন্নাত, আল্লাহ দাড়ি আছে, রসুল পাক দাড়ি রেখেছেন, দাড়ি রাখা সুন্নাত, রসুল পাক টুপি পরেছেন, টুপি পরা, খেজুর খেতে ভালোবাসতেন, খেজুর খেতে ভালোবাসা, হুজুর যা করতেন তা সুন্নাত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি জোহরের আগে 4 রাকাত নফল করেছেন, বাড়িতে 4 রাকাত নফল পড়েছে, জোহরের পরে 4 রাকাত করতেন, আমাদের জন্য 4 রাকাত সুন্নাত হয়ে গেল, জোহর পরে আবার বাড়িতে এসে দুই রাকাত নফল পড়েছেন, আমাদের জন্য দুই রাকাত সুন্নাত হয়ে গেল, হুজুর যা করেন তা সুন্নাত, এ সুন্নাত আমরা পালন করছি,
আল্লাহর রাসূল যে দিন থেকে টুকরো টুকরো কেঁদেছেন এই সুন্নাত কবে পালন করেন এটা সুন্নাত না শুধু সুন্নাত না এটা শরীয়ত আচ্ছা আমি এই মিসাল সব জায়গায় দিই মানে কালকেও দিয়েছিলাম যে আমাদের এই যে এই ফজরের নামাজ ফরজ দুই রাকাত জোহর করা কাজ চার রাকাত আসর চার রাকাত মাগরিব এশা আপনারা নামাজ পড়েন না নাকি তো বলতে হচ্ছেন না তো বলেন এশা করা কাজ চার রাকাত ফরজ না কোরআনে কোথাও আছে কোন জায়গায় কোরআনে লেখা নাই যে ফজর দুই জোহর চার আসর চার মাগরিব তিন এশা চার তো কোরআনে যখন লেখা নাই এখন তো ভাবতে পারেন কেউ ধরুন আমাদের আব্দুল করিম সাহেব ইনি ভাবলেন যে আজকে আমি এশার আট রাকাত নামাজ পড়ব উনি নিয়ত করলেন নাওয়াইতু আন সাল্লি আলিল্লাহি তাআলা সামানা রাকাতে সালাতি ইশা দিক নামাজ দাঁড়িয়ে গেল ভাই ওনার নামাজ হবে কি হবে না হবে না কেন উনি তো আল্লাহরই নামাজ পড়ছেন অন্য কারো তো নয় নিয়ত তো আল্লাহর করেছে নাকি বেশি করেছে এবং কম তো করেননি হাতের জায়গায় চারের জায়গায় তিন করলে আপনি বলতেন কম করে দিয়ে সেটা হবে উনি তো বলেন বেশি তো ডাবল করেছে আল্লাহ তো খুশি হওয়ার কথা আপনি চার রাকাত আল্লাহর নামাজ পড়েন উনি আট রাকাত করলেন ডবল উনি আপনি চারবার আল্লাহর কিয়াম করেন উনি আটবার কিয়াম করেছেন আপনি চারবার রুকু করেন উনি আটবার রুকু করেছেন চার রাকাত নামাজে আপনি আল্লাহকে আটবার সাজদা করেন উনি আল্লাহকে ষোলবার সাজদা করেছেন আল্লাহ তো গর্ব খুশি হওয়া উচিত যে একটা বান্দা পাওয়া গেছে এসার নামাজে সব আটবার সাজদা করি আমাকে ষোলবার সাজদা করে এটাই তো আগে কবুল হওয়া উচিত হবে না কেন এটা তো ইবাদত এখানে কাউকে শরীক করছেন উনি আল্লাহর জন্য করছেন যদিও এটা ইবাদত আল্লাহর উদ্দেশ্যে গ্রহণযোগ্য নয় কারণ কি এটা আল্লাহ নবী করেননি যে প্রসেস আল্লাহ নবী ছিল না আল্লাহ নবী চার করেছেন চারটা সেই যেহেতু উনি পাঁচ করেননি ছয় করেননি আট করেননি তাই চার ব্যতীত করা শরীয়ত বিরোধী এবং নামাজ তো হবেই না বরং গুনাহগার আল্লাহকে খুশি করার জন্য উনি বেশি বেশি আল্লাহর ইবাদত দেখাতে গেলেন এটা ইবাদত হলো না অর্থাৎ যে ইবাদতে রসুলের পাকের সিল মোহর নাই ইত্তেবা নাই পায়রাবি নাই ওটা ইবাদতে নাই যদিও আল্লাহর জন্য হয় ওটা ইবাদত যদিও নামাজ হয় ওটা নামাজ নয় অর্থাৎ আল্লাহর নবী যা করেন ওটা শরীয়ত যদি উনি তিন রাকাত এশা পড়তেন তাই শরীয়ত হতো কি হতো না ওটাই আমাদের আমরা একদিন করতাম মাগরিব তিন পড়েছেন তিন পড়ছি উনি পাঁচ পড়লে মাগরিব আমরা পাঁচ করতাম তাই না নবী পাক যা করেছেন ওটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইমাম পাক জন্মগ্রহণ করার পর থেকে কেঁদেছেন জিব্রাইল আলাইহিস সালাম এসে কাঁদিয়েছেন আল্লাহ পাক বারবার এসে শাহাদাতের খবর শুনিয়েছেন কাঁদিয়েছেন নবী পাক ইমাম পাকের জন্য এই রকম দিল থেকে কেঁদেছেন রাসূল পাক কাকে কাঁদা করিয়েছেন আল্লাহ পাক তো জিক্রে শাহাদাতে হুসাইন ইমাম পাকের শোকে মুহররম পাকের জন্য রোনা জারি করা শুধু সুন্নতে রাসূল নয় বরং শরীয়তে মুহাম্মাদী দ্বীন ইসলাম এখন যদি কেউ চার রাকাত এশার খেলাফ করে আট রাকাত করে ও শরীয়ত বিরোধী দ্বীন বিরোধী ইসলাম বিরোধী অনুরূপ যে ইমাম পাকের জন্য রাসূল পাক কেঁদেছেন ইয়াকান্নাকে যে হারাম বলবে ও দ্বীনের খেলাফ ও রাসূল পাকের খেলাফ ইসলামের খেলাফ ও শরীয়তের খেলাফ ও দুশমনের রাসূল দুশমনের খেলাফ বেসার 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 কারণ হারাম ফতোয়া দিতে গিয়ে কার উপরে ফতোয়া চলে গেল এ তো ভাই মেদিনীপুর দরবারের মুরিদানের উপর ফতোয়া যায়নি আব্দুল করিমের উপর ফতোয়া যায়নি চঞ্চল মাস্টার মশাইয়ের উপর ফতোয়া যায়নি ইনি করছেন যেহেতু রাসূল পাক করেছেন হুকুম করেছেন কেঁদেছেন আল্লাহ রাসূল কেঁদেছেন জিব্রাইল আলাইহিসসালাম কেঁদেছেন উম্মুল মুমিনিন ওদের হারাম ফতোয়া রাসূল পাকের দিকে চলে গেল আর আল্লাহ রাসূলের আমলকে যে হারাম বলল ওর মুসলমান থাকে না বল ওর মুসলমান থাকে না কি করতে হবে তাকে বল মুসলমান হতে হবে কর্মা পড়ে যদি কেউ এই ধরনের ফতোয়া শুধু তাই নয় অনেক হাদিস পাকে আমি খালি মেন মেন দু চারটা কথা আমি শুনিয়ে দিয়ে দিতে চাই আপনাদের শুধু তাই নয় আসমান ও জমিন পর্যন্ত কেঁদেছে এ আব্দুল আজিজ মুহাদ্দিস দহলভি সিউদুস শাহাদাতাইন ইন কিতাবে 13 পৃষ্ঠায় আল্লামা সিউতি খাসায়েসুল কুবরা দ্বিতীয় খণ্ডের 126 পৃষ্ঠায় হাদিস বর্ণনা করেছেন এ হাদিস আসবাগ বিন বানানা তিনি বর্ণনা করেন আতাইনা মা আলী
মাওদা কবরিল হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমরা এই মাওলা আলীর সাথে হুসাইন ইসলামের কবর শরীফ যেখানে হবে তখন হইনি সিফিনের যুদ্ধের সময় আমরা ওখানে হাজির হলাম মাওলা আলী আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ইশারা করে নকশা করে করে সব দেখিয়ে দিলেন ফাকালা হা হুনা মানাখু রিকাবিহি ওয়া মাওদা ও রিহালিহি ওয়া মিহরাকু দিমাইহি ফিআতুম মিন আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকতালুনা বিহাযিহিল আরসা তাবকি আলাইহিমুস সামা ওয়াল আরদ রাসূল পাক মাওলা আলী আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ইশারা করে করে বললেন এই জায়গাটা উনার উট বসার জায়গা হবে এইটা উনার এই জায়গাটা উটের হাওদা রাখার জায়গা হবে আর এই জায়গা দিয়ে উনার রক্ত প্রবাহিত হয়ে যাবে তারপরে বলেন তাবকি আলাইহিমুস সামা ওয়াল আরদ তার শাহাদাত পাবে আসমান ও জমিন আসমান ও জমিন ক্রন্দন করবে জিব্রাইল আলাইহিস সালাম ক্রন্দন করেছেন এ তো সব শাহাদাত পাকের আগে সব শাহাদাত পাকের আগে যেদিন ইমাম পাক শহীদ হন সেদিন রসুলে পাক কোথায় কি করে বুঝলেন আগে শুনেছেন তাই রসুলে পাক কোথায় কারণ কি করে রসুলে পাকের বেসালে হাতে 11 হিজরিতে কত হিজরিতে আর ইমাম পাক শহীদ হয়েছেন 61 হিজরিতে উনার বেসালে হাকে পর্দা নেওয়ার 50 বছর পর ইমাম পাক শহীদ হয়েছিল কারবালায় গেলেন দেখুন হাদিসে পাক দুইটি ইবারত আমি আপনাদের সামনে শোনাবো রসুল পাক বেসাল পাক পড়ে গেছেন উনি রওজায় রসুলেই থাকেন রওজা মদিনা শরীফেই থাকেন আর জান্নাতে থাকেন আর আল্লাহর কুদসে থাকেন আসম অনলাই যেখানেই থাকেন না কেন 10ই মুহররম আশুরা পাকের দিন উনি কোথাও ছিলেন না কারবালায় মওজুদ কোথায় ছিলেন হুজুর কারবালায় এসেছেন আর আমরা কারবালা গেলে হারাম যখন দুনিয়াতে বা জাহের ছিলেন না বা জাহের দুনিয়ায় ছিলেন না হাদিস প্রথম হাদিস এর সাতখানা কিতাব থেকে আমি এখানে কোট করেছি প্রথম হাদিস মিশকাতুল মাসাবি মিশকাত শরীফের 572 পৃষ্ঠা মেরে হাদিস মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল প্রথম খণ্ডে 283 পৃষ্ঠা এবং আহমদ ইবনে হাম্বল তাহকিক করেছেন ইসনাদুহু সহিহুন এক পুরা ইসনাদ সহি ইসনাদ হাদিস যাইব বলার কোনো জায়গা নাই হাসান তো নয় সহি টপ র্যাঙ্কের হাদিস ইমাম বাইহাকি দালাইলুন নবুয়ার ষষ্ঠ খণ্ডে 471 পৃষ্ঠা ইবনে হাজার আসকালানি তাহজিবুত তাহজিব এগুলো আগে আমি আমার এই নোট এখানে একই আছে এই নোট থেকে বলতাম তাহলে সব এটা ছিঁড়ে টিড়ে গেছে এখন আমি কেতাবের আকারে চলে এসছে আমার বই আরও সুবিধা হচ্ছে প্রিন্ট হয়ে এটা বাংলাদেশ থেকে প্রকাশিত এই বই বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে এই বইটি তো ইবনে হাজার আসকালানি তাহজিবুত তাহজিব দ্বিতীয় খণ্ডে 355 পৃষ্ঠা আল্লামা জালালউদ্দিন সিউতি তারিখুল খোলাফা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 158 পৃষ্ঠা এই সব কিতাব আমার কাছে মজুদ রয়েছে সিউতি খাসায়েসুল কুবরা দ্বিতীয় খণ্ড 126 পৃষ্ঠা ইবনে কাসির আল বিকায়া ওয়ান নিহায়া যে হাফেজ ইবনে কাসিরের কিতাব আরব আজমে পড়ানো হয় বুঝেছেন না আজ বড় বড় যারা আলেম ওলামায়ে দেওবন্দ বলেন ওলামায়ে আহলে হাদিস আজ মুহরম পাককে বুঝেছেন তারাও নফা মরসিয়া বলেন আপনারা ইউটিউব সার্চ করে দেখবেন পাকিস্তানের খুব বড় আলেম দেওবন্দ আলেম মাওলানা তারিক জামিল নাম শুনেছেন মাওলানা তারিক জামিল দেওবন্দের বিশ্ববিখ্যাত আলেম পাকিস্তানে তিনি মোহতার ইউটিউব সার্চ করে দেখবেন মোহরম পাক নিয়ে উনি কি লেকচার দেন উনি উনি বক্তব্য দিতে দিতে উনি নিজেকে স্থির রাখতে পারেন না উনি ঝরঝর করে কাঁদেন কারণ তিনি আলেম বড় আলেম এবং নিশ্চয়ই কোনো আহলে বাইতের নিসবত পেয়েছেন যার কারণে ওনার হৃদয়ে রওশন হয়ে গেছে উনি আহলে বাইত পাকের সামনে যা বয়ান করেন বেরেলি এমন কোনো আলেম নাই যেরকম বয়ান করেন আহলে হাদিসের আলেম নাম শুনেছেন তিনার নাম হচ্ছে উনিও পাকিস্তান ভাই আহলে হাদিসের খুব বড় আলেম তার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার আলী মির্জা দেখবেন ইউটিউব সার্চ করে তিনি আহলে হাদিস তিনি মুহররম পাক সম্পর্কে আহলে বাইত পাক সম্পর্কে যা বলেন যারা নিজেকে সুন্নি দাবি করে তারা তা বলতে পারে আজ রিভলিউশন এসেছে জাগরণ এসেছে আজ বড় বড় আলেম ওলামা তারা বুঝতে পেরেছেন সত্য কোনটা কিন্তু বড়দের ভিতর আবার কিছু আলেম যারা ইহুদি নাসারা কাছে বিক্রি হয়ে গেছে তারা বুঝতে পেরেছে কিন্তু বোঝার পরেও তারা পাচ্ছে না কারণ তারা তো বিক্রি
এটা আপনাদের কাছে খবর নাই ছোটখাটো আলেম নাই বড় আলেম কিন্তু তাদের ভিতরে দুই একজন বেরিয়ে গেছে যাদেরকে কিনতে পারেনি যারা টাকার কাছে বিক্রি হয় না তো এতগুলো কিতাবের মধ্যে তার মধ্যে একটা কিতাব মিশকাত শরীফ 572 খ্রিস্টা এই হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন হেবরুল উম্মাহ তারজমানুল কোরআন সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় কোরআন মুফাসসির তিনি বলেছেন দুপুর বেলায় আমি একদিন শুয়েছিলাম মক্কা শরীফে 61 হিজরি দশম হারাম রাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফীমা ইয়ারান নাঈম যাতা ইয়াউমিন বিনিসফিন নাহার একদিন দুপুর বেলায় আমি শুয়েছিলাম স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখলাম আশআসা আকবার বিয়াবিহি কারুলা তার চুল মোবারক দাড়ি মোবারক কাপড় ধুলি ধূসর মাটি লেগে আছে চেহারা মলিন আর হাতে একটি রক্তপূর্ণ বোতল রক্তপূর্ণ বোতল শিশি ফিহা দম তাতে রক্ত রয়েছে ফাকুলতু বি আবি আনতা ওয়া উম্মি মা হাযা আমি জিজ্ঞাসা করলাম হে ইয়া নবী আল্লাহ আপনার উপর আমার বাপ মা কুরবান আপনার হাতটা কি এরকম অবস্থা কেন কলা হাযা দমুল হুসাইন ওয়া আসহাবিহি এই শিশির মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালাম আর তার সঙ্গী সাথীদের রক্ত রয়েছে সকাল থেকে আমি কারবালায় উপস্থিত ছিলাম আর সকাল থেকে ইমাম হুসাইন আলাইহিস সালাম আর সঙ্গী সাথীদের রক্ত আমি শিশিতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ একটা ঘটির মধ্যে পুরো রাজস্থানের পানিকে ভরে নিয়েছিলেন আনাসাগর সহ পুরো রাজস্থানের পানি শুধু আনাসাগর আরো যত জলাশয় ছিল এ তো গেল ইবনে আব্বাস ঠিক একই টাইমে উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা মদিনা শরীফে দেখতেছেন এ হাদিস শাহাদাত হাদিস প্রত্যেক মাদ্রাসায় দাস দেওয়া হয় পাঠ্যপুস্তক বেরেলভি দেওবন্দি ওয়াহাবি লামাজহাবি জামাত ইসলামী তাবলীগ জামাত শিয়া ছাড়া সকল মাদ্রাসায় হাদিস বই পড়ানো হয় এ হাদিস না পড়লে মৌলভি হবে না দারুল উলুম দেওবন্দ প্রিন্টে 218 পৃষ্ঠা কত পৃষ্ঠা কিতাব খুলে দেখেন ভাই পড়বেন না আমাদের উপরে ইলজাম দিবেন মেদিনীপুর দরবার আহলে বাইত পাকের দরবার এই দরবারে কোরআন হাদিসের বাইরে কোনো কিছু হয় না সব শরীয়ত সম্মত কারণ আল্লাহ রাসূল বলেছেন লাইয়া তাফাররাকা হাত্তা জারিদা আলাইয়াল হাওর কোরআন আর আহলে বাইত হাওজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত কখনো একক করতে বিচ্ছিন্ন হবেন না মোল্লা কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারে মৌলবি কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারে হাফেজ কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারে পীর সাহেব কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারে কিন্তু আমরা আহলে বাইত কিয়ামত তক কোরআন আহলে বাইতের সাথে আহলে বাইত কোরআনের সাথে অতএব এই দরবার থেকে যা কিছু হবে সব কোরআন মোতাবেক সব যা কিছু হয় কাজেই টেলি করে দেখবেন এই দরবারের সাথে যার যার মিল রয়েছে এই কোরআন মোতাবেক আহলে বাইতের দরবারের সাথে যার যার মিল নাই ও কোরআন মোতাবেক না কারণ আহলে বাইত কোরআনের সাথে কোরআন এটা কোথায় আছে কোন কিতাবে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 220 পৃষ্ঠা 220 কিয়ামত পর্যন্ত হাউজে কাউসারে না আসা পর্যন্ত আমার সাথে থাকবে তার মানে কি কোরআনও কিয়ামত অবধি থাকবে আহলে বাইত পাকও রাজ কেও আছে এবং দুটোই কিয়ামত অবধি থাকবে এবং দুটোই একসাথে কিভাবে হাবলুম মামদুদুম মিনাস সামা ইলাল এই কোরআন আর আহলে বাইত আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত কিরসি ইমাম তিরমিজি দ্বিতীয় খণ্ডের 218 পৃষ্ঠায় এবং আল্লামা সুয়ুতি তারিখুল খুলাফার 158 পৃষ্ঠা ইবনে হাজার আসসালামী তাহজিবুত তাহজিব দ্বিতীয় খণ্ডের 356 পৃষ্ঠা ইবনে কাসির আল বিদা নিহায় 11 খণ্ডের 574 পৃষ্ঠা ইবনে আসাকির তারিখের দিমাশকাল কাবির 14 খণ্ডের 337 পৃষ্ঠা সুয়ুতি কাসাসুল কুবরা মাতান টেক্সট দ্বিতীয় খণ্ডের 26 পৃষ্ঠা কিন্তু আমি এবারও তিরমিজি থেকে পড়া শোনাচ্ছি তিরমিজি শরীফের এবারত হযরত সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন দাখালতু আলা উম্মে সালমা ওয়া হিয়া তাবকি আমি একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ঘরে প্রবেশ করলাম তিনি চিনকাঞ্চি কে কাঁদছেন বলুন রাসূল পাকের আহলিয়া পাক উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তাবকি কি করছেন কাঁদছেন দশই উপরে ফাকুলতু মা ইউবকি আমি তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলাম যে আপনার কান্নার কারণ কি কেন কাঁদছেন কলা
ra'aitu Rasulullah sallallahu alaihi wa sallam fil manam wa bi ra'sihi wa lihyatihi tura. Ami ei matro Nabi Pak sallallahu alaihi wasallam shopne dekhlam tar dari mubarak ebong matha mubarak e mati lege ache ami krongol korchen e chehara ami kokhono dekhi nai. Fa qultu ma laka ya Rasulullah sallallahu alaihi wasallam, ya Allah Rasul apnar ki hoyeche? Tirmizi sharifer hadith e pa apnar ki hoyeche? Qala shahidtu qatlal husain anfa. Na ei matro ami imam husain er samne shahadat gate kache thi unar shahid howa dekhi ache. 61 হিজরি 10ই মুহররম ইমাম হুসাইন আলাইহিস সালাম 10ই মুহররম নির্দিষ্ট দিনে 10ই মুহররম নির্দিষ্ট দিনে কারবালায় উপস্থিত উনি না রওজা পাকে রয়েছেন না জান্নাতে না সে অনলাইন আল্লাহ খুলছে উনি যেখানে আছেন সেখান থেকে নেমে চলেছেন কারবালা পাকে ইমাম পাকের শাহাদাত গাহ কারবালা শরীফে এবং দাড়িতে মাথায় মাটি মাটি করতে দিল ভাই আপনি এখানে কাঁদেন সারা দিন কাঁদেন এক মাস কাঁদেন এক বছর কাঁদেন কাঁদতে কাঁদতে আপনার চোখ অন্ধ হতে পারে দাড়িতে মাথায় মাটি করতে গেল আপনি যে ইমাম পাককে উনি কাঁধে নিয়ে পুরা মদিনা উনি ঘুরতেন যে ইমাম পাককে যখন ঘোড়া হয়ে পিঠে খেলতেন যে ইমাম পাক নামাজের হালে পিঠে আসলে নামাজে সাজদা লম্বা করে দিতেন ততক্ষণ নামতেন না যতক্ষণ ইমাম পাক সাজদা থেকে মাথা তুলতেন না যতক্ষণ ইমাম পাক নিজে থেকে না নামতেন সেই ইমাম পাককে জুলজানা থেকে পড়ে যেতে দেখে নবী পাক কি আর স্থির থাকতে পারেন কিভাবে কেঁদেছেন কিভাবে রোনাজারি করেছেন কিভাবে মাতম করেছেন উনি ধুলায় গড়াগড়ি দিয়েছেন না কি করেছেন দাড়ি মোবারকে মাটি মাথায় মাটি কিভাবে মাতম করেছেন আশুরা পাকের দিনে তিরমিজি শরীফে হাদিসে পাক রাসূল পাক কারবালায় উপস্থিত কারবালায় উপস্থিত বুখারী শরীফের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআনি ফাকাদ রাআইল হক যে আমাকে স্বপ্নে দেখলো সে বাস্তবেই দেখলো সত্যি দেখলো কারণ ইবলিস আমার রূপ ধারণ করতে তাও যেই দেখুক যদি চঞ্চল মাস্টার দেখে সত্যি দেখবে ইমাম সাহেব দেখলে সত্যি দেখবে ইনি দেখলে নবী পাককে যেই দেখবে স্বপ্নে সত্যি দেখবে তাও সে স্বপ্নটাকে আম মানুষের স্বপ্ন নয় একটা স্বপ্ন রাসূল পাকের আপন চাচা তো ভাই সাহাবিয়ে রাসূল হেবরুল উম্মাহ তারজমানুল কোরআন ইবনে আব্বাসের স্বপ্ন আর একটি রাসূলের পাক আহলিয়া পাক স্ত্রী উম্মুল মুমিনিন বুঝেছেন না আর ইমাম পাক রাকি ইনারা সাহাবায়ে কেরামের উপরে ইনারা ঘরওয়ালা রাসূলের পাকের রক্ত দেখুন ইনারা সাহাবিও আছে আহলে বাইত আছে কিন্তু পরিচিতি সাহাবি নয় এখন আমার আব্বা আমার সাথে আসলে আপনার আমার আব্বাকে তো আপনি চিনেন না এখন আপনি যদি জিজ্ঞাসা করেন ইনি কে মুরব্বিটা কে আমার সাথী আমার বন্ধু পরে যখন জানতে পারবেন উনি আমার আব্বা আমাকে খুব সালাম করবেন না গালি দিবেন আপনারা এই মুরব্বি সাহেব আচ্ছা তো নিজের বাপকে স্বীকার করে পরিচয় দেয় না কিন্তু আমি ভুল বলেছিলাম আমার বাপ আমি আমার বাপের চেয়ে উত্তম সাথী আর কে আছে ছোট থেকে বাপের কাছে লালিত পালিত তার কোলে মানুষ সবসময় আমার আব্বার সাথে আমি যাই আব্বা আমার সাথে যা তা আমি তো আমার আব্বার সহচর আব্বার সাথী আব্বার বন্ধু কথা তো ঠিক বলেছি কথা ঠিকই কিন্তু আমার আইডেন্টিটি আমি ওনার সাথী না আমার আইডেন্টিটি আমি ওনার সন্তান ঠিক মাওলানা আলী আলাইহিস সালাম সাহাবী সুসাদ উত্তম সাহাবী ওনার চেয়ে বেশি সৌভাগ্য কেউ লাভ করেনি ইমাম হাসান হোসেন খাতুনে জান্নাত পাবো তাই কিন্তু ইনাদের আইডেন্টিটি সাহাবি না ইনাদের আইডেন্টিটি আহলে বাইত রাসূল শুধু ওনাদের সোহবত লাভ করলে যে সাহাবীর এই মর্যাদা হয় সাথে থাকার জন্য যাদের সিরায় উপসিরায় রসুলের পাকের রক্ত প্রবাহিত হচ্ছে তার মর্যাদা কি যার খুন যাদের শরীরে প্রবাহিত তার মর্যাদা কি তারপরে তো সাহাবিও আছে তাদের সমকক্ষ আর কেউ হবে না তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দেখছেন কাঁদছেন ক্রন্দন করছেন রোনাজারি করছেন দাড়িতে মাথায় মাটি এটা কি মামুলি ব্যাপার মুহররম শরীফ মামুলি এটা কি সাধারণ আল্লাহর তরফ থেকে হচ্ছে রাসূলের পাক কাঁদছেন এটা কি ধর্ম হলো না ভাই কি রাসূলের পাক যা করলেন কি ধর্ম ওটা দিন ওটা ইসলাম আল্লাহর নবী যা করেন 360 মূর্তির আমরা পূজা করতাম আমাদের পূর্বপুরুষ করতো না করতো কি না উনি বলেন আল্লাহ এক আমাদের আল্লাহ এক হয়ে গেল ওটাই শরীয়ত হয়ে গেল উনি যদি বলতেন আল্লাহ দুই তো কি করতেন দুই তো দূরের কথা তার চেয়ে বেশি তো আল্লাহ আপনারা মানছেন তো তো দুই হলে তো কমে গেল উনি যদি দুই বলতেন তো আমরা দুই আল্লাহ হতো কিন্তু তা তো বলেননি ওটা নয় ওটা সত্য নয়
নবী পাক যা বলেছেন যা করেছেন তা ধর্ম তো দেখুন যেদিন ইমাম পাক জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে যেদিন রেসালা হক লাভ করলেন শাহাদাত পাক লাভ করলেন সেদিন পর্যন্ত নবী পাক কারবালায় মওজুদ রোনা জারি করছেন কান্ন খণ্ডন করছেন আল্লাহর নবী যা করেন তা ধর্ম তা শরীয়ত নামাজ যেমন ধর্ম রোজা যেমন ধর্ম হজ যেমন ধর্ম তেমনি ইমাম পাকের জন্য উনি হৃদয় থেকে ব্যথা পেয়ে কেঁদেছেন ইমাম পাকের জন্য মুহররম পাক আসলে কারবালায় হাজির হওয়া জিয়ারত পাক করা ইমাম পাকে ইমাম পাকে যাওয়া মারসিয়া করা মাতম করা যে সুন্নতে রাসূল শরীয়তে মুহাম্মাদি যে দ্বীন ইসলাম এ ধর্ম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে ইমাম পাক শুধু তাই নয় ইমাম পাক শহীদ হওয়ার পর হুজুর গাওসে পাক গুনিয়াতুত তালেবিন কিতাবের মধ্যে লিখেছেন করাচি প্রিন্ট 482 পৃষ্ঠা হুজুর গাওসে পাক বর্ণনা করেন ওয়া আখবারানা আবু নাসর আন ওয়ালিদিহি বি ইসনাদিহি আন আবি সামা আন জাফর ইবনে মুহাম্মদ ক্বালা হাবাতা আলা কবরিল হুসাইন ইবনে আলী ইয়াউমা উসিবা সাবউনা আলফান মালাকুন ইয়াবকুনা আলাইহি ইলা ইয়াউমিল কিয়ামা হুজুর গাওসে পাক বলেন যেদিন ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হলেন শুধু রাসূল পাক নয় শাহাদাত পাকের পর আল্লাহ পাক 70,000 ফেরেশতাকে কারবালার সুযোগ দেন কত হাজার 70,000 ফেরেশতা শুধু রাসূল পাক নয় আল্লাহ পাক ফেরেশতা নাযিল করলেন ফেরেশতা কি জন্য আল্লাহর ইবাদতের জন্য বলেন যাও আজ ইমাম হুসাইন নিজের জীবনের বিনিময়ে ইসলামের ডঙ্কাকে বাজিয়ে দিয়েছেন পতাকাকে উড্ডীন করেছেন ইসলামকে জীবিত করেছেন আজ থেকে তোমাদের কাজ যাও এই রাসূল পাক ইমাম হুসাইন আসলে রওজা পাকে গিয়ে রোনা জারি করো বললেন ইয়াবকুন আলাইহি ইলা ইয়াউমিল কিয়ামা ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত 70,000 ফেরেশতা 24 ঘন্টা মাতম করতে থাকবে করছেন করতেছেন করিতে থাকিবে 24 ঘন্টা ফেরেশতা পাঠিয়েছেন কে আল্লাহ ফেরেশতার কাজ কি আল্লাহ ইবাদত করা আল্লাহ পাক বলেন আজ থেকে তোমাদের ইবাদত মাতমে হুসাইন সনদে বর্ণনা করেছেন লাম্মা কুতিলাল হুসাইন ইবনে আলী ইনকাসাফাতি শামস কাসফাতান হাত্তা বাদাতিল কাওয়াকিব নিসফান নাহার হাত্তা জানান্না আন্নাহা হিয়া ইমাম পাক যখন শহীদ হলেন শাহাদাত পাকের সাথে সাথে বললেন পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ হয়ে গেল পুরো আকাশ অন্ধকার হয়ে গেল এমন অন্ধকার সমস্ত তারা উদয় হয়ে গেল যেন অবস্থা ডাকে আল্লাহ পাক আসমানকে শোকাহত করে দিলেন সূর্যকে শোকাহত করে দিলেন সূর্য গ্রহণ নয় পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ এবং ইমাম তাবারানী জামিল বিন যায়েদ থেকে বর্ণনা করেন তা হাদিস নাম্বার 2837 লাম্মা কুতিলাল হুসাইন ইহমাররাতিস সামা ইমাম পাক যখন শহীদ হলেন শাহাদাত পাকের সাথে সাথে পুরো আসমান লাল হয়ে গেল কি হয়ে গেল লাল হয়ে গেল রক্তবর্ণ ফের ইমাম তাবারানী তার হাদিস মুজামুল কবির হাদিস নাম্বার 2840 এ মুহাম্মদ বিন সিরিন হতে বর্ণনা করেন লাম ইয়াকুনু ফিস সামা হামরাতুন হাত্তা কুতিলা কুতিলাল হুসাইন ইমাম পাক যখন শহীদ হলেন আসমানের এমন কোন কোণা ছিল না যা লাল হয় পুরো আসমান রক্তবর্ণ হয়ে গেল এবং ইবনে হাজার আসসালামি তাহজিবুত তাহজিবের মধ্যে দ্বিতীয় খণ্ড 354 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন লাম্মা কুতিলাল হুসাইন আসওয়াদাতিস সামা ওয়া যাহরাতিল কাওয়াকিবুন নাহার পুরো আসমান অন্ধকার হয়ে গেল সমস্ত তারা উদয় হয়ে গেল এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খোলাবার 157 পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ প্রিন্টে রিওয়ায়াত করেছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হয়ে গেলেন তারপর সারা দুনিয়া 7 দিন অন্ধকার ছিল কতদিন 7 দিন পুরো দুনিয়াকে আল্লাহ পাক শোক করাছেন দেওয়ালের উপরে সূর্যের রং হলদে হয়ে গেছিল এবং অসংখ্য নক্ষত্র একে অপরের টক্কর লেগে ভেঙে পড়ে যেতে লাগলো যেন নক্ষত্ররাজি মাতম করতেছে ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাতে এই দিন শাহাদাতের আশুরা পাকের দিনের ঘটনা এই দিন পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ হয়েছিল এবং শাহাদাত পাকের পর একটানা
ছয় মাস আসমানের কিনারা আছে একটা না সকাল দুপুর সন্ধ্যা বিকেল সব সময় তারপর থেকে আর কিনারা লাল হতো না শুধু সূর্য ডুবার সময় লাল হতো আর উঠার সময় যেটা আজও হয় কিন্তু ইমাম পাকের শাহাদাত পাকের আগে কখনো এই লাল তারিখুল খোলাফা আল্লামা সিউতি রিওয়ায়াত করেছেন এবং নূরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি তার শাহাদাতুন নবুয়াত কিতাবে 309 পৃষ্ঠায় বর্ণনা করেন যে যখন ইমাম পাক শহীদ হয়ে গেলেন আসমান থেকে রক্ত বর্ষণ শুরু হলো কি বর্ষণ রক্ত পানি মনে রক্ত বর্ষণ বললেন সকালবেলায় আমরা উঠে দেখি সারা রাত রক্ত বর্ষণ হয়েছে খোলা আকাশের নিচে আমাদের যে রাখা পাত্র ছিল সব রক্তপূর্ণ হয়ে গেছে শাহাদাতুন নবুয়াত ফের ইমাম জুহরি থেকে ইমাম তাবারি রিওয়ায়াত করেছেন সরি ইমাম তাবারানি ইমাম জুহরি থেকে ইমাম বুখারী অসংখ্য হাদিস রিওয়ায়াত করেছেন সেই জুহরি বর্ণনা করেন জুহরি বর্ণনা করেন এটা তাবারানি শরীফের হাদিস মুজমুল কবির তৃতীয় খণ্ডের হাদিস নম্বর 2134 ইবনে হাজার আসকালানি তাহজিবুত তাহজিব দ্বিতীয় খণ্ড 354 পৃষ্ঠা ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়া 11 খণ্ডের 576 পৃষ্ঠা আল্লামা সিউতি তারিখুল খুলাফা 157 পৃষ্ঠা দেওবন্দ প্রিন্টের ইমাম জামি রহমাতুল্লাহ শাহাদাতুন নবুওয়াত 309 পৃষ্ঠা পাঁচখানা কিতাব থেকে আমি এটা পেয়েছি আরো কিতাবে থাকতে পারে যেটা হয়তো আমি এখনো পাইনি পরে পেতে পারি আর অন্য আলেম পেতে পারে আমি পাঁচখানা কিতাবে পেয়েছি মানেই যে আর নাই তা নয় এই পাঁচখানা কিতাব থেকে পেয়েছি জুহরি বর্ণনা করেন লাম্মা কুতিলাল হুসাইন ইবনে আলী লাম ইয়ালফা ওয়া হাজারুন বাইতুল মাকদিস ইল্লা বুজিদা তাহতাহু দামুন আলী ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন শহীদ হয়ে গেলেন বাইতুল মাকদিসে যে পাথরই তোলা হলো পাথরের তলে তাজা রক্ত দিয়ে কি বেরিয়ে আসছে তাজা রক্ত বেরিয়ে আসছে শাহাদাত পাকে দিয়ে ফের হাদিস বর্ণনা করেছেন ইমাম তাবারানি মুজামুল কবির হাদিস নম্বর 2835 এই হাদিস এটাও ইমাম জুহরি থেকে রিওয়ায়াত করেছেন তিনি ইমাম জুহরি বলেন মা রুফি আহাজারুন বিশাম ইয়াউমা কুতিলাল হুসাইন ইবনে আলী ইল্লা বুজিদা তাহতাহু দাম শাম দে সিরিয়া যে পাথরই তোলা হলো পাথরের তল থেকে তাজা রক্ত বেরিয়ে আসে কি বেরিয়ে আসছে তাজা রক্ত এই রক্ত কোথা থেকে আসলো বাইতুল মাকদিসের রক্ত কোথা থেকে আসলো পাথরের রক্ত কোথা থেকে আসলো মাটিতে রক্ত কি করে আসলো আসমান থেকে রক্ত বৃষ্টি কোথা থেকে আসলো ভাই মানুষ করতে পারে আজ যে বলছে ইমামে হুসাইন আসলামে মহরম বন্ধ করো তোমরা যদি বাই প্রেসারও বন্ধ করো এ কাজ বন্ধ করবে কি করে আল্লাহর কাজকে বর্ষণ করা আল্লাহর কাজ না মানুষের কাজ কার কাজ আল্লাহর কাজ পাথর থেকে রক্ত প্রবাহিত করা কার কাজ আল্লাহর কাজ মাটি থেকে রক্ত প্রবাহিত করা কার কাজ আজ ইমাম পাকের শাহাদাত পাকে প্রকৃতির মাধ্যমে আল্লাহ পাক সব পালন করছে কে করছেন আল্লাহ পাক মাটিতে রক্ত আছে আসমানে রক্ত আছে যার ভিতরে রক্ত নাই আর ইমাম পাকের শরীর মুবারক থেকে রক্ত ঝরেছে যার কারণে যাদের ভিতরে রক্ত নাই অথচ তার ভিতর থেকে রক্ত প্রবাহিত করে রক্ত বর্ষণ করে ইমাম পাকের রক্ত ঝরার সুন্নাত আল্লাহ আদা করছে কে করছে দেখাচ্ছেন দেখো তোমাদের শরীরে রক্ত রয়েছে এদের রক্ত নাই কোথেকে আসে আল্লাহ পাক পুরো পৃথিবীকে শোকাহত করে দিয়েছেন আসমানকে শোকাহত করে দিয়েছেন এটা কার আমল আল্লাহ পাক শোক করাচ্ছেন ভাই প্রকৃতিকে রক্ত বর্ষণ ঘটাচ্ছেন এমনকি আপনারা অনেকে দেখেছেন এখনো খবর নিয়ে দেখবেন 2017 সালে মঙ্গলগড় শরীফে মাজার পাকে আশুরা পাকের রাতে মাতম পাক হয় গভীর রাতে আমাকে ডাবলু ভাই বর্ণনা করেন এবং আবদুল্লাহ আল আনসারি তিনিও বর্ণনা করেছেন আরও অনেকে বর্ণনা করেছেন বললেন যে আমরা বসে আছি যে আরও সব লোক আসবে মাতম পাক হবে এমন সময় দেখছি যে মাজার পাক চত্বর আর যেখানে মাতম পাক হবে ওই জায়গাটা পুরো একদম গ্রীষ্মকাল মানে গরম অথচ শীতকালে যেমন কুয়াশা হয় ওই কুয়াশার মতো অন্ধকার হয়ে গেল এবং মনে হচ্ছে কুয়াশা নিচে নেমে আসছে ডাবলু ভাই বলেন আমি অজু করার জন্য পীর পুকুরে নেমেছি দেখছি আর হঠাৎ আমার জামাতে ফোটা ফোটা রক্ত আসমান থেকে কোথা থেকে এলো তারপরে আমি মাতম পাকের জায়গায় আসি দেখছি যত লোক বসেছিল সবাই অবাক এবং এটা বলা বলি করছে প্রত্যেকের জামাই ফোটা ফোটা রক্ত আসমান থেকে এখনো মান আল্লাহ পাক মানুষকে দেখাচ্ছেন আসমান থেকে রক্ত ঝরতেছে এটা আমরা প্র্যাকটিক্যাল দেখেছি আর হাদিস পাকে রসুলের পাক সব বর্ণনা করছে হাদিসে পাকে এসছে সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন তাবেঈন বর্ণনা করছেন
যে আসমান থেকে রক্ত ঝরছে এই মুহররম পাক মাওলি এটা কত গুরুত্বপূর্ণ হই যে আল্লাহ পাক করছেন এবং শুধু তাই উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ইমাম আহমদ ইবনে হাম্বালের হাদিস রওয়ায়াত করেছেন তার মুসনাদে সহি সনদের সাথে আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বাল ছাড়া টোটাল আহমদ ছাড়া সহ পাঁচখানা হাদিসের কিতাব তোমার কিতাবে কোট করা আছে কি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন সামিতু قالت ام سلمى سمعت الجن تبكين على حسين وسمعت الجن تنوح على حسين বলে আমি নিজের কানে শুনেছি জিন জাতিকে ইমাম হোসেন এর নামে নওহা জারি করতে মাতম জারি করতে আমি নিজে শুনেছি কে বলছে আপনারা আমার মত আম লোক নয় উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উনাকে জিজ্ঞেস করেন ইয়া উম্মে সালমা কি বলে মরসিয়া করছিলেন জিন জাতিদের বাক্য কি ছিল সেটাও বর্ণনা করেছেন যা ইবনে কাসির আল বিদায় ওয়া নিহায়াত 11তম খণ্ড 572 পৃষ্ঠা এবং আল্লামা সিউতি খাসায়েসুল কুবরা দ্বিতীয় খণ্ড 257 পৃষ্ঠায় বর্ণনা করেন যে জিনেরা এই ভাবে মার্সিয়া করছিল মাসাহার রাসূল জাবিনহু ফালাহু বারিকুন ফিল জুদুদি আবওয়াহু মিন আল ইয়ান কুরাইশিন জাদদুহু খায়রুল জুদুদি এই মার্সিয়া এই জিন জিনের মার্সিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কপাল মাসা করলেন তার গাল দুটি জঞ্জল করছিল তার পিতামাতা ছিলেন সম্ভ্রান্ত কুরাইশ বংশের তার নানাজান ছিলেন নানাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ছিলেন এই বলে জিনেরা মরসিয়া করছে কে মরসিয়া করছে ভাই জিন মরসিয়া করছে আসমান মরসিয়া করছে জমিন করছে এগুলো কে করাছেন ভাই ফেরেশতা পাঠাচ্ছেন কে আচ্ছা ভাই বলুন আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি আল্লাহর আমল শ্রেষ্ঠ না বান্দার আমল শ্রেষ্ঠ বান্দার আমল কি বান্দার আমল কি আমরা কি করি নামাজ বান্দার আমল আল্লাহ নামাজ পড়ে না বান্দার আমল নামাজ বান্দার আমল রোজা বান্দার আমল হজ বান্দার আমল যাকাত বান্দার আমল তেলাওয়াতে কোরআন এসব বান্দার আমল আল্লাহর আমল কি ইয়া আল্লাহ আপনি কি আমল করেন আল্লাহ আপনি কি নামাজ পড়েন বলে আমি কি নামাজ পড়বো তোমরা আমার জন্য করবে আমি কার নামাজ পড়বো বলে নামাজ পড়েন না তাহলে আপনি রোজা থাকেন নিশ্চয়ই আমি কার রোজা রাখবো তোমরা আল্লাহর জন্য রোজা রাখবে ইয়া আল্লাহ আপনি হজ করেন বলে আমি কেন হজ করবো আমার ঘরের তফ তোমরা করবে আমি কেন ঘর তফ করতে যাবো তো বলেন তাহলে কি করেন আপনি কোরআন পাঠ বসে বসে আসে মনে কোরআন পাঠ করেন নাকি আমার উপরে ফরজ নয় ওয়াজিব নয় তোমরা কোরআন পড়বে সওয়াব হবে ইয়া আল্লাহ আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না যাকাত দেন না কোরআন পড়েন না করেন কি সূরা হিজাবের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে নবী পাকের উপর সালাত ও সালাম করি এটা কার আমল আল্লাহ আল্লাহ জানে এই একটা কাজ করে আর এতক্ষণ দেখলাম আর একটা আল্লাহর কাজ কি ফেরেশতা পাঠিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে শাহাদাতের খবর দেওয়া জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে বৃষ্টির ফেরেশতা পাঠিয়ে খাস খাস ফেরেশতা পাঠিয়ে বলে যাও জিক্রে শাহাদাত করো নবী পাকের সামনে জিক্রে শাহাদাত করো আবার বলছেন যাও কারবালার মাটি নিয়ে যাও আমার নবী পাকের সামনে কারবালার মাটি দিয়ে যাতে ইয়াদগারে হুসাইন করতে পারেন উনি তো কারবালার মাটি পাঠিয়ে ইয়াদগারে হুসাইন করানো ফেরেশতা পাঠিয়ে জিক্রে শাহাদাত করানো এই কার আমল কারামল জিক্রে শাহাদাত করানো কারামল নবী পাককে শোকাহত করা কারামল নবী পাককে ইমাম পাকের শোকে ক্রন্দন করানো কারামল গমজাদা করানো কারামল ফেরেশতা নাজিল করা কারামল 70,000 ফেরেশতা মোতায়েন করা ইমাম পাকে রওজা পাকে কারামল আসমান থেকে ইমাম পাকের শোকে রক্ত বর্ষণ করা কারামল বাইতুল মাকদিসের পাথর থেকে রক্ত প্রবাহিত করা ইমাম পাকের শাহাদাত পাবে কারামল তো আল্লাহর আমল ইমাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার আহলে বাইতের উপরে দরুদ পড়ায় আল্লাহর আমল আর আল্লাহর আমল ইমাম পাকের শোকে শোকাহত করা প্রকৃতিকে রাসূল পাককে শোকাহত করা মার্সিয়া করা ফেরেশতা মোতায়েন করা জিক্রে শাহাদাত করা প্রকৃতিকে শোকাহত করা রক্ত বর্ষণ করা ইমাম পাকের জন্য প্রকৃতিকে গামজাদা করা নওহা করানো মাতম করানো এ সব আল্লাহর আমল কার আমল আল্লাহর আমল শ্রেষ্ঠ না বান্দার আমল তো বান্দার আমল কি নামাজ বান্দার আমল রোজা তো বান্দার আমল নামাজ রোজা হাজ যাকাত ইবাদত বান্দেগী এ সব বান্দার আমল তো বান্দার আমল নামাজ রোজা হাজ যাকাত অপেক্ষা
আল্লাহর নামের জিকরে শাহাদাত হোসেন আফজাল এবার বেশ কখনোই আপনি বলতে পারেন না বান্দা রহমান আল্লাহর নামের থেকে উত্তম তার ঈমান থেকে খারিজ হয়ে গেল আল্লাহর নামের উত্তম তো দরগা পাক উত্তম আর জিকরে শাহাদাত হোসেন গামজাদা হওয়া শোকাহত হওয়া মারসিয়া করা আমরা তো রক্ত বর্ষণ করাতে পারবো না আমরা তো মাটি থেকে পাক রক্ত বার করতে পারবো না আল্লাহ আল্লাহর শান মোতাবেক তিনি গামজাদা করা গাম করাচ্ছেন শোক করাচ্ছেন মারসিয়া করাচ্ছেন আমরা আমাদের মহব্বতের যেমন আধার আধার অনুযায়ী আমরা শোকাহত আমাদের সবারই কি শোক একরকম হবে না আমার একরকম হবে ওনার একরকম হবে আমার চেয়ে ওনার মহব্বত বেশি আরো বেশি হবে আলেম হলেই যে আমার মহব্বত বেশি হবে শোক বেশি হবে তার কোনো মানে নাই মহব্বত আল্লাহর জিনিস আল্লাহর তরফ থেকে নাসি কার তরফ থেকে আল্লাহ পাকে এটা আফজাল ইবাদত রয়েছে এই জন্য পীর মুর্শিদ পাক সৈয়দ ইরশাদ আলী কাদির আল হাসান আল হুসাইন বাগদাদী আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তার নাহায়ে হযরত জামিলের মধ্যে লিখেছেন আরবাব দিল ইয়ে কহতে হ্যায় ওয়াজিব হ্যায় গম হুসাইন কা আফজাল ইবাদতো মে হ্যায় গম শাহে কারবালা কা শাহে কারবালার গম করা এটা আফজাল ইবাদতের ভিতরে নিয়ে এত বড় ইবাদত কে উম্মত ভুলে গেল ভুলবে না কেন ভাই জেনে রাখবেন এই মুহররম পা আহলে বাইত পা এটা সবাই মানতে পারবে না সব জায়গায় নাই কেন নাই এটা 1% লোক এটা করবে 99% লোকের বিরোধিতা করবে কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না তাফাররাকাল বনী ইসরাঈল সনাতিন ওয়া সাবেইন মিল্লাতান তাফতারিখু উম্মতি আলা সালাসা ওয়া সাবেইন মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদাহ আমার উম্মত বনী ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে তার মধ্যে কুল্লুহুম ফিন্নার সব দল জাহান্নামে ইল্লা মিল্লাত ওয়াহিদাহ একটি দল ছাড়া মানে 72টা জাহান্নামে যাবে একটি বলুন একটা জান্নাতে যাবে তার মানে 72টা দল গোমরাহ কত ভ্রষ্ট একটা দল হেদায়েতের উপরে এই 72:1 এটা অনুপাত এই 72:1 অনুপাতকে যদি পার্সেন্টেজে ফেলা হয় তাহলে জান্নাতি হবে 1% অঙ্ক করে দেখবেন আমরা সায়েন্সের অনেক স্টুডেন্ট থাকতে পারে আর জাহান্নামী হবে 99% 72 মানে তো বেশিরভাগই সময় নষ্ট হচ্ছে তো একটা দল কটা দল জান নাকি একটা দল 72টা একটা বেশি না 72টা বেশি তো মেজরিটি তো জাহান্নামে 99% কাজে বেশিরভাগ লোকই এর বিরোধী হবে কাজে জেনে রাখবেন বেশিরভাগ লোক যেটা মানে ওটা ভুল আর খুব কম সংখ্যক লোক যেটা করতেছে ওটা ঠিক এই কারণে মুহররম পাক জিকরে শাহাদা আহলে বাইত পাক সাজদায়ে তাজিম ইত্যাদি খুব কম সংখ্যক লোক মানে এত জান্নাতি যারা ওই দলটা কোন দল আহলে বাইতের দল বলি আল্লাহর দল আর 72টা দল এরা জাহান্নামী এই কারণে মেজরিটি পার্সন মুহররম পাক মানতে পারতেছে দুটো কালারে চশমা কাঁচ লাগিয়ে দিয়েছে এক চশমা একটা কালার হচ্ছে শিরক আর একটা কালার নাম কি বিদআত এখন সারা দুনিয়াকে দেখতেছে শিরক আর বিদআত যে কালারে চশমা পরবেন ওটাই তো দেখবেন নাকি বুঝতে পেরেছেন না এই কারণে বেশিরভাগ লোক মুহররম পাক করে না বলে না বেশিরভাগ লোকই দোকান এই করছে মেদিনীপুর দরবার আর করছে আজমির শরীফ আর নিজামুদ্দিন আউলিয়া এই ওলি আল্লাহরাই শুধু করছে খুব কম জায়গায় এটা দেখতে পাবেন কারণ খুব কম সংখ্যক মানুষ জান্নাতে যাবে একটা দল কাজে মেজরিটি যারা করছে এরা 72 দলে এই কারণে এদের মধ্যে মুহররম পাক নাই আহলে বাইত পাক নাই ওলি আল্লাহ নাই আহলে বাইতের মহব্বত নাই আর একটা দল খুব কম 72-এর ভিতরে একটা দল কিন্তু খুঁজেই পাওয়া যাবে না এই খুঁজে খুঁজে বর্ধমানে কয়েকটা গ্রামে পাওয়া গেছে বুঝতে পেরেছেন না মুর্শিদাবাদের কয়েকটা গ্রামে পেয়ে গেছে পাওয়া গেছে কিন্তু পুরো ভারতবর্ষ কেন পৃথিবীতে এ সংখ্যাটা খুব কম 1:72 অনুপাতে
এই কারণে বেশিরভাগ লোক এটাকে মানতে পারছে না কেন নবী পাকের ভবিষ্যৎবাণী বেশিরভাগ জাহান্নামী আর জাহান্নামী এই কারণে ইনাদেরকে না মানার কারণে অতএব যারা একমাত্র আহলে বাইতকে মহব্বত করে মরসিয়া মাতম করে এটাই সঠিক হেদায়েতের উপরে রয়েছে এটা আল্লাহ ও আল্লাহর রাসূলের তরিকা কার তরিকা আল্লাহর এটুকু বুঝতে পেরেছেন কিনা ভাই আপনারা বলুন ক্লিয়ার মুহররম কাতাল ইসলামে আছে নহাজারি ইসলামে আছে মাতম ইসলামে আছে কখন থেকে রাসূলের পাকের যুগ থেকে অতএব আল্লাহর রাসূলের জামানায় যা হয়েছে সেটা আজ পর্যন্ত রাসূলের পাকের ঔলাদ মেদিনীপুর দরবার দরবার পাকটাকে ধরে রেখেছেন জারি রেখেছেন তার গোলামরা এটা করছে আমরা যেন এই মুহররম পাক এটাই দ্বীন এটা ইসলাম এটা যেন আমরা করতে পারি তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরশ কুরসি ঝুঁকে তসলিম মোহাম্মদ কে লিয়ে ফুৎকারে হুমুমিন কাজী মোহাম্মদ